বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, আমরা বরাবরের মতোই আমরা আজকে আবার শুরু করছি টুইনস অফ ট্রেনিং এর এই সপ্তাহে আমাদের আরেকটা লাইভ প্রোগ্রাম, ফ্রিল্যান্সিং সাকসেস স্টুডেন্টদের একটা কেরিয়ার লাইভ শো প্রোগ্রাম, যেটা আমরা আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা করে থাকি। আমরা আমাদের টুইনস অফ এর যে সমস্ত শিক্ষার্থীরা টুইনস অফকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে মার্কেট প্লেসে কাজ করছেন অ্যাজ এ হিসাবে, তাদেরকে আমরা প্রতিনিয়ত আমরা অনলাইন লাইভে নিয়ে আসি। আসার পরে আমরা ওনাদের থেকে ওনাদের যে জার্নি টুইনস অফ থেকে ওনারা কিভাবে প্রশিক্ষণ নিয়েছেন, ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করছেন, এই যে সফলতার গল্প, সেই গল্পটা আমরা ওনাদের মুখ থেকে শুনে থাকি। পাশাপাশি আমরা আমাদের বিগিনার স্টুডেন্ট যারা রয়েছে বা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহ, ফ্রিল্যান্সিং আগ্রহ আছে, ফ্রিল্যান্সিং শেখার জন্য সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তারা সরাসরি আমাদের এই সফল ফ্রিল্যান্সারদের থেকে আপনারা চাইলে যে কোনো বিষয়ে কোশ্চেন করে আপনারা যে কোনো তথ্য জেনে নিতে পারেন আজকের লাইভে। তো আজকের পুরো লাইভ জুড়ে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, জি হ্যালো, হ্যালো, আচ্ছা একটু ওয়েট করবেন। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। আপনি আমাদের যারা ভিউয়ার রয়েছেন, একটু ওয়েট, আমি ভিউয়ার রয়েছেন তারা একটু আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমাদের কথাগুলো কি, বিশেষ করে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার জানাবেন। আর আমরা একটু ওয়েট করব, আমাদের যারা আজকে অতিথি রয়েছে, আমাদের আরো একজন অতিথি ভাই আসবেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনাকে একটা মেসেজ দিয়েছি, আমি একটা মেসেজ দিয়েছি, আমি একটু একটু ডিসকানেক্ট করুন, আবার মেসেজ শো করছে না। আমরা একটু ওয়েট করব, আমাদের শোনা যাচ্ছে আর শোনা যায়। ওকে নাইস, আমরা আমাদের রাজীব সাহেবের কথা শুনতে পাচ্ছি না, একটু দেখি আমার মনে হয় অডিওতে প্রবলেম হলো। এটা রাজীব সাহেব কি শুনছেন আমাকে? আমরা একটু ওয়েট করব, আমাদের ভিউয়ার যারা আছে তাদের জন্য একটু ওয়েট করব, তারা আসা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করব, আমাদের চলে এসেছি। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি ভাই। হ্যালো, ওকে ওকে নাইস নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এখন শোনা যাচ্ছে না? ওকে আমরা একটু, জি শুনতে পাচ্ছি, ওকে নাইস, একটু ওয়েট করব। সো যেটা বলছিলাম, আজকে আমাদের সাথে রয়েছেন টুইনস অফ ট্রেনিং এর 136 নম্বর ব্যাচের শিক্ষার্থী জনাব রাজীব সাহেব, যিনি আপনারা জানেন উনি একটা গভর্নমেন্ট জবে রয়েছেন এবং পাশাপাশি উনি আমাদের প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখেছেন এবং বর্তমানে ফ্রিল্যান্সিং করছেন। আমরা এই যে জবের পাশাপাশি উনি যে আজকে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসাবে তৈরি করেছেন, আসলে এই জার্নিটার যে ইতিহাস বা যে ওনার যে জার্নি সেটা আমরা শুনবো আজকে পুরো বিষয়টা আস্তে আস্তে। সো আমরা আরেকটু ওয়েট করব, আমাদের আরো কিছু ভিউয়ার আসুক, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব। সো আজকে পুরো লাইভ জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি হোস্ট হিসাবে, টুইনস অফ টেকনোলজির মেন্টর এস এম ইব্রাহিম সুমন আপনাদের সাথে রয়েছি এবং আমার সাথে রয়েছেন রাজীব সাহেব। আমরা একটু পর্বেই, একটু পরে আমরা পরিচিত পর্বে চলে যাব, আমরা একটু ওয়েট করব প্লিজ। আর আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে,
আমাদের আজকে যে বিজ্ঞ যে ফ্রিল্যান্সার এবং ওয়েব ডিজাইনার, বিশেষ করে উনি খুব ভালো মানের ডিজাইনিং করেন, তো আজকে উনার বিষয়ে যদি আমাদের ফ্রিল্যান্সিং বিষয়ক অথবা ওয়েবসাইট ডিজাইনিং, যেহেতু উনি ওয়েব ডিজাইনার, HTML CSS ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওয়েবসাইট ডিজাইন রিলেটেড যদি আপনাদের কোনো কথা থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা আমাদের অতিথি থেকে আমরা সেই আনসারটা পাবো ইনশাল্লাহ। একটু ওয়েট করবো, আমরা একটু ওয়েট করবো। ওকে, সো আমরা শুরু করে দেব। প্রথমেই আমি তো আমার পরিচয় দিয়েছি, রাজীব সাহেব একটু পরিচয়টা দিবেন। বর্তমানে আপনি যে আপনি কিসে রয়েছেন, আপনার বিশেষ করে আরেকটা বিষয় বলি, আমাদের রাজীব সাহেব কিন্তু আমাদের টুইনসফট কিন্তু ফেনীর, রাজীব সাহেব কিন্তু উনার বাসা কিন্তু রাজশাহী। সো রাজশাহী থেকে উনি ফেনী এসেছেন, এই যে টুইনসফটের সাথে উনার যে গত 4-7-8 মাস বা 1 বছরের যে জার্নিটা, টোটাল একটু বলবেন, আপনার ইন্ট্রোডিউস, আপনার জব হিস্টোরি এবং বিশেষ করে টুইনসফটে কিভাবে এসেছেন, এটা একটু জানতে চাচ্ছি আমরা, প্লিজ। থ্যাংক ইউ ভাই। আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম, আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আছি সার্ভেয়ার প্রকৌশল পদে, আর আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ রাজশাহীতে, বর্তমানে রাজশাহীতে থাকা হয়। আর টুইনসফট টেকনোলজি আমার খুব একটা ভালো কাছের প্রতিষ্ঠান, কারণ আমি কোম্পানিতে চাকরির সুবাদে আমি ফেনীতে যাই এবং সেখানে দীর্ঘ 3 বছর ছিলাম। তো যখন আমি কলেজ থেকে ডিপ্লোমা কমপ্লিট করে বের হই, তখন থেকে আমি নেটে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড দেখতে পাই, ফেসবুকে ইউজ করে দেখি অনেকে ফ্রিল্যান্সিং করে বা অনলাইন থেকে ইনকাম করে, তো সেই থেকে একটা আগ্রহ তখন থেকে জন্মায়। কিন্তু ভালো সুযোগ হচ্ছিল না, কারণ আমরা চাকরির সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, অ্যাকচুয়ালি মানে একটা সময় প্রয়োজন হয়, সেই সময়টা হয়ে উঠছিল না। তবে সর্বশেষ ফেনীতে 3 বছর থাকাকালীন তখন মনে হয়েছে যে এই সময়টা মনে হয় একটু কাজে লাগানো দরকার। তো ওই সময়টা আমি অনলাইনে সার্চ করি ফেসবুকে যে ফেনীতে কোনো ভালো প্রতিষ্ঠান আছে কিনা বা ফ্রিল্যান্সিং শিখায় এরকম কোনো প্রতিষ্ঠান ফেনীতে আছে কিনা। তো তখন আমি অনলাইনে সার্চ করার পরে সর্বপ্রথম এই টুইনসফট টেকনোলজি নামটা আসে, এবং সেখান থেকে আমি আমার এখন হোস্ট ভাই যে ইব্রাহিম হোসেন সুমন ভাই, তো ওনার নাম্বারটা আমি নিয়ে ওনাকে সরাসরি কথা বলি, এবং কথা বলার পরে ওনার সাথে অনেক সুন্দর কথা বলার পরে মনে হয়েছে যে না, ওখানে গেলে হয়তো একটা আশানুরূপ একটা রেজাল্ট পাওয়া যাবে। তো তার পরিস্থিতিতে আমি কিছুদিন পরে তার ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং টুইনসফট টেকনোলজিতে যাই, এবং গিয়ে তার ভাইয়ের সাথে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা বলার পরে মানে কথা বলি। এরপরে আমি তাদের ফেসবুক মানে পেজ আছে এবং গ্রুপ আছে, এই গ্রুপ গুলো ফলো করি। তো সেখানে দেখি অনেক স্টুডেন্টের রিভিউ আছে, বিভিন্ন ইনকামের পিকচার গুলো দিচ্ছে, তো সেখান থেকে দেখার পরে ভাইয়ের সাথে কনফার্ম হলাম যে ভাই আমি ভর্তি হব। তো সেই সুবাদে আমি ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমি টুইনসফটে অ্যাডমিশন নেই, এবং আমি অ্যাডমিশন নেওয়া হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের উপর। তো ভাই আমাকে বলছিল যে আসলে অনলাইন ইনকাম করতে গেলে কিছু একটা, যে কাজগুলো বেশিরভাগ অনলাইনে পাওয়া যায় সেই কাজগুলো মানে শেখা প্রয়োজন। তো ভাই আমাকে বলছিল যে অনলাইনে বেশিরভাগ কাজ ওয়েবসাইট ডিজাইন রিলেটেড হয়, গ্রাফিক্স ডিজাইন হয়। তো আমি তার থেকে পছন্দ করে আমি ওয়েব ডিজাইনটা বেছে নেই এবং সেখান থেকে কাজ শুরু করে দিই আর কি। তো তাই এরপর আমি মোটামুটি 2 মাস কোর্স করার পরে সেখান থেকে মনে হয়েছে যে মনে হয় একটা অ্যাকাউন্ট করতে হবে। তো ভাই আমাকে তখন বলছিল আর কি যে এখন আমাদের, আমাকে না শুধু আমাদের যারা ভর্তি হয়েছিলাম সবাইকে বলছে যে 2 মাস হয়ে গেছে, এখন কিছু কিছু যে সব মার্কেট প্লেস থেকে আমরা ইনকাম করতে পারি সেসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য। তো সর্বপ্রথম ভাই আমাদেরকে
ফাইবার মার্কেট প্লেসের নাম বলে, যে সেখানে আপনার একটা অ্যাকাউন্ট করেন, তো অ্যাকাউন্ট করলে এখান থেকে আমরা আর্নিং এর সোর্স পাবো আর কি। যাই হোক, পর্যায়ক্রমে আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি। তবে অ্যাকাউন্ট করার বিষয়ে একটা মানে সবার একটা সতর্ক থাকা প্রয়োজন থাকে, যে অ্যাকাউন্ট করার সাথে সাথে বা আমার আইডি গুলো কিন্তু মার্কেট প্লেসের সবার প্রথমে প্রথমে থাকে আর কি, বা ফ্রন্ট পেজে থাকে সব সময়। তো আমরা যেটা মনে করি যে একজন যদি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে, তো অবশ্যই 7 দিনের মাথায় সে যদি প্রপারলি সে বিট করে, তাহলে সে বা কাজের জন্য অফার করে, তাহলে সে 7 দিনের মাথায় একটা অবশ্যই সে কাজ পাবে। যাই হোক, আমি 2 মাস অ্যাকাউন্ট খোলার পরে হয়তো 15 অ্যাকাউন্ট খোলার 1 সপ্তাহের মধ্যে একটা কাজ পাই। তো ইউএসএ বায়ার ছিল, তো প্রথম অবস্থায় কাজটা পেয়ে তো মানে হতাশ, মানে হতাশ বলতে আনন্দ আবেগ উল্লাস, যে আমি 2 মাসের মাথায় অনলাইনে এরকম একটা মার্কেট প্লেসে কাজটা আমার ছিল, $15-এর কাজটা ছিল, তো সেখানে আমি একটা কাজ পাইছি। এতে আমি অনেক মানে খুব ছিলাম, এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, তারপরে প্রথম কাজ, অনেক কিছুই, যেহেতু 2 মাস ট্রেনিং অবস্থায় অনেক কিছু জানা ছিল, অনেক কিছু জানা ছিল না। তো আমার যারা আমার সাথী, আমার যারা কাজ শিখছে তাদের সহযোগিতা, এবং বিশেষ করে টুইন সেপ্টার যে প্রাণ ইব্রাহিম হোসেন সুমন ভাই, ওনার সহযোগিতায় কাজটা আমি কমপ্লিট করি এবং ডেলিভারি করি। তো এইভাবেই চলতে থাকে। তো আমি কাজ মানে ট্রেনিং আমাদের প্রায় 6 মাসের মতো ছিল। তো এই অবস্থায় আমি সহ আমার অনেকগুলা মানে আমরা যারা কাজ শিখছি একসাথে, তো অনেকেই সবাই 5টা 7টা 10টা করে কাজ কমপ্লিট ওই পর্যায়ে করছিলাম। তো এখন তারপরে আমরা সবাই এখন পর্যন্ত আল্লাহর রহমতে সবাই কন্টিনিউ করতেছি, কম বেশি করতেছি। আর আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমি একটা কোম্পানিতে সার্ভিস করতাম, একটা কোম্পানিতে কাজ করতাম, জব করতাম, তো আমার জন্য একটু কঠিন হয়ে গেছে যে আসলে আমি কখন ক্লাস করব বা কখন এই সময়টা আমি বের করব। তো আমি দেখলাম যে আসলে আমার ডিউটি টাইমটা হয় সাধারণত 9টা থেকে এই বিকেল 5টা পর্যন্ত। তো আমি ভাই ইব্রাহিম ভাই হোসেন ইব্রাহিম ভাই সাথে আমি কথা বলি যে আসলে ভাই আমি তো একটা কোম্পানিতে আছি, আমাকে কাজ করতে হয় ধরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এরপরে আমাকে একটা ব্যাচ দেন যেখানে আমি কাজ করতে পারবো, শিখতে পারি। তো আমাকে ভাই পরামর্শ বললো যে আপনি সন্ধ্যাকালীন একটা ব্যাচ থাকে, ওই সময় আপনি অ্যাডমিশন নিতে পারেন। তো এরপরে আমি ওই সন্ধ্যাকালীন সময় আমি মাগরিবের নামাজের পর একটু ভাইয়ের সর্বশেষ যে ব্যাচটা ছিল আমি ওই ব্যাচে ভর্তি হই এবং কন্টিনিউ ওই ব্যাচে কাজ করি। তো আমার মনে হয় যারা আমার মত, জি হ্যালো, জি বলুন বলুন, জি কন্টিনিউ করুন, জি জি। তো আমার আমি যেটা মনে হয় যে আমার মতো যারা কোম্পানিতে জব করেন বা গভর্নমেন্ট জবে আছেন, তারা বাড়তি যদি ইনকাম করতে চান বা অনলাইনে ইনকাম করতে চান, তো তাদেরকে আমি বলবো যে আপনার একটা সময় বেছে নেন যে এই সময়টাতে আমি এই কাজে ব্যয় করব। যারা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেন, তারা অন্তত সন্ধ্যার পরে সময়টা বেছে নিতে পারেন। তবে এখন তো করোনার সময়, এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তবে আমার মনে হয় যারা আমরা কর্মরত আছি, আমরা রাত্রের কালীন ব্যাচে অনলাইন কোর্স গুলো আমরা কমপ্লিট করতে পারি। আমার মনে হয় টুইন সফটওয়্যার টেকনোলজি এরকম অনেক আছে, মানে ব্যাচ চলছে আর কি অনলাইনে, যেগুলো আপনার সারাদিন চলে। আমাদের জন্য আমার রাত্রিকালীন ব্যাচ মানে 2-1টা আছে আমার কাছে, আমার জানা মতে আর কি। তো সেখানে আপনার এই কাজগুলো শিখতে পারেন। ধন্যবাদ ভাই। হ্যালো, থ্যাংক ইউ রাজীব সাহেব, আমরা আপনার অনেক জার্নিটা শুনলাম। আসলে তো আমরা আসলে আজকে আমরা আপনার থেকে অনেক কিছু শুনবো। আসলে বিষয়টা হচ্ছে আপনার লেভেলে বা এই লেভেলের স্টুডেন্ট আমরা খুব কমে পাই, যারা জব করে বা গভর্নমেন্ট জব করে অথবা বিজনেস করে পাশাপাশি আরেকটা ক্যারিয়ার স্কিল তো অর্জন করে। তো সেটা আপনার থেকে সে জানাটা শুনবো। তো একটু যারা আমাদের লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য।
প্রথমে একটু কষ্ট করে আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন আপনাদের টাইমলাইনে, তাহলে আপনার বন্ধু বান্ধব যারা আছে ফ্রিল্যান্সিং সম্পর্কে যারা জানতে ইচ্ছুক, হ্যাঁ, সঠিক গাইডলাইন পাচ্ছে না, রাইট তথ্য পাচ্ছে না, হয়তো তারা আমাদের এই লাইভ প্রোগ্রামটার মাধ্যমে তারা সে রাইট তথ্যতা পাবে। সো একটু কষ্ট করে আপনাদের টাইম লাইনে আমাদের আজকে লাইভটা শেয়ার করবেন একটু। আর আপনারা জানেন আমরা প্রত্যেকটা লাইভে সর্বোচ্চ শেয়ারকারী যিনি তাকে আমরা একটা পুরস্কৃত করি, পুরস্কার দিয়ে থাকি। এই পুরস্কারের নিয়মটা আমি একটু বলছি, আমরা অনেকে শেয়ার করি বাট আমরা নিয়মটা জানি না। সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 50টা শেয়ার করতে হবে, হ্যাঁ, যদি আপনাকে পুরস্কার জিততে হয় মিনিমাম 50টা শেয়ার করতে হবে, এবং পাশাপাশি আপনাকে ওই শেয়ার গুলো নির্দিষ্ট পেজ বা আইডিতে অ্যাপ্রুভ হইতে হবে। শুধু শেয়ার করলে হবে না, দেখা গেলো আপনি অনেককে ট্যাগ করছেন কিন্তু সেটা অ্যাপ্রুভ হয় নাই, এই জিনিসটা একটু খেয়াল করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই শেয়ারের সময়টা আগামীকাল রাত 9টা পর্যন্ত থাকবে, আর আমরা আজকে লাইভে সর্বোচ্চ যিনি শেয়ার করবেন তাকে আমরা যে কোনো একটা ফ্রিল্যান্সিং কোর্সে, আমাদের টুইন সফট পরিচালিত যে কোনো একটা ফ্রিল্যান্সিং কোর্সে আমরা 100% স্কলারশিপ দিব। অর্থাৎ আপনি আমাদের ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সিপিএ মার্কেটিং যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্সে আমরা 100% ফ্রি স্কলারশিপ দিব যদি আপনি সর্বোচ্চ শেয়ারকারী হতে পারেন। তবে আবারও বলতেছি মিনিমাম আপনাকে 50টা শেয়ার করতে হবে। আর আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন প্লিজ একটু অনুরোধ করব, আমাদের স্টুডেন্ট অনেকে জয়েন হয়েছেন ইতিমধ্যে, অসংখ্য ধন্যবাদ, সবাই একটু শেয়ার আমাদের লাইভটা একটু শেয়ার করবেন। সো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোগ্রামের আমাদের আরেকজন অতিথি এর মধ্যে আমাদের সাথে কানেক্ট হয়েছেন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের অতিথিকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সাথে কানেক্ট হয়েছেন আপনারা জানেন সব ট্রেনিং এর সর্বকনিষ্ঠ বলবো স্টুডেন্ট যদি বলি আমি, মানে খুব বয়স কম আসলে, আমি যদি রাজীব সাহেব এবং আমাদের মোহনকে তুলনা করি বয়সের দিক থেকে অনেকটাই কম মোহন। সো মোহন হচ্ছে আমাদের 163 নম্বর বেসের শিক্ষার্থী টুইন্স অফ টেকনোলজি, এবং আপনারা জানেন তিনি ইতিমধ্যে করোনা প্রাদুর্ভাবে অনেকগুলো অর্ডার সফলতার সাথে ডেলিভারি করেছেন, এবং মোহন আমাদের ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের বাংলাদেশের একমাত্র সরকারি গভর্নমেন্ট কম্পিউটার ইনস্টিটিউট ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ছাত্র। সো একটু মোহনের সাথে আমরা পরিচয় হব, মোহনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি ফ্রিল্যান্সিং এ আসার যে প্রেরণা, এবং টুইনসফটে মোহন কিভাবে এসেছেন আপনি এই পরিচয়টা একটু জানতে চাইবো, এবং মোহনের আসলে হোম ডিস্ট্রিক্ট বা যে বাসা কোথায় টোটাল। মোহন শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি মোহন সরকার, হচ্ছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে পড়াশোনা করার মাধ্যমে হচ্ছে ফেনীতে থাকি, আর হচ্ছে আমার বাসা হচ্ছে ঢাকাতে, আমি পড়াশোনার সুবাদে হচ্ছে ফেনীতে থাকি। তো ওইখান থেকে হচ্ছে কিছু একটা করার ইচ্ছে ছিল, তো তার মধ্যে দেখলাম যে ফ্রিল্যান্সিং করা যায় পড়াশোনার পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করা যায়, তো সেখান থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসা। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমার স্কিল গ্যাদার হয় যার জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসি। তো ফেনীতে প্রথমে ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজতেছিলাম, অনেক প্রতিষ্ঠান খোঁজ খবর নিচ্ছিলাম যে কোন প্রতিষ্ঠান ভালো কাজ শেখায় কি করে, তো এমন ঘাটাঘাটি করতে করতে একদিনে হচ্ছে আপনাদেরকে পেলাম, টুইনস অফ সম্পর্কে জানতে পারলাম ফেসবুকে। তো গেলাম, ভাইয়ার সাথে কথা বললাম, প্রথমেই ভাইয়া কিছু কথা বললো, দেন এভাবেই চলে আসা ফ্রিল্যান্সিং এ, এবং আল্লাহর রহমতে খুব দ্রুতই হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এর সফলতাটা পেয়েছিলাম। ওকে, ধন্যবাদ। আমরা সম্মানিত আজকে যারা অতিথি রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু চলে যাব, আমাদের অনেকগুলো কোশ্চেন চলে এসেছে, আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব একটু পরেই। তার আগে আমরা আরো কিছু বিষয় একটু আমরা আলোচনা করতে চাই, একটু রাজীব সাহেবের কাছে যাব। রাজীব সাহেব, একটু আপনার থেকে শুনতে পাচ্ছি, জানতে চাচ্ছি আসলে আপনি এজ এ জব হোল্ডার হিসাবে আপনি চাকরির পাশাপাশি, আমরা জানি আপনি যখন আমাদের এখানে জব করেছেন তখন কিন্তু আপনি বেসরকারি কোম্পানিতে জব করতেন, পরবর্তীতে আপনি গভর্নমেন্ট জব হয়েছে, ওভারঅল এই যে জবের পাশাপাশি আপনি যে একজন সাকসেসফুল ওয়েব ডিজাইনার হয়েছেন বা ফ্রিল্যান্সার হয়েছেন, আপনি আসলে এই দুইটা বিষয়কে কিভাবে ম্যাচ করেছেন, কিভাবে সময় দিয়েছেন, এটা একটু যদি আমরা শুনতে পারি। জি ধন্যবাদ ভাই। তো বিশেষ করে যখন মানে টার্গেট পয়েন্ট যখন থাকে তখন বিষয়টা ট্রেনিং টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে সবার কাছে,
তো ওই সময়টা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আর আমি যখন কাজ করতাম তখন আমার ডিউটি টাইম ছিল, আপনাকে বললাম যে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি টাইম ছিল, এবং অনেকটা সময় দেখা যায় সন্ধ্যা হয়ে যেত। তো আমি আপনার সন্ধ্যাকালীন ব্যাচে ভর্তি হয়েছিলাম। তো এরপরে আমি যখন মানে সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যা নামাজ কালাম করে আপনার প্রতিষ্ঠানে গিয়ে কাজ এই ওয়েব ডিজাইনের কোর্সটা করতাম। তো বেসিক্যালি যেটা মনে হয় যে সন্ধ্যার পরে তো আমরা সাধারণত অনেকে মানে ফুটপাতে ঘুরতে মানে সন্ধ্যা ঘুরতে যাই বা এমনি সময় ব্যয় করি। তো ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে নামাজ কালাম পড়ার পরে যদি আমি 1 ঘন্টা সময় ব্যয় করি এবং এ থেকে যদি আমার বাড়তি কিছু মানে ইনকামের একটা সোর্স আসে তাহলে তো আমার জন্য এটা ভালো হয়। তো ওই সময়টা আমি কাজে লাগাইতাম আর কি। আর দেখা গেলো রাত্রে আমাদের যেমন থাকে যে কাজের যে একটা আমরা যখন মানে ফাইবার মার্কেট প্লেসে যে কাজটা বিশেষ করে অনেক সময় থাকে, সে মানে সময়টা হচ্ছে আমাদের দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত, এবং সন্ধ্যার পরে মানে 7টা থেকে 9টা পর্যন্ত, এবং রাত্রিকালীন সময় যেটা আমরা মানে সবাই সাফার করি 2টা থেকে 3টা পর্যন্ত, এখানে কাজ এই সময় একটা বেশি থাকে। তো আমি যখন অফিসে থাকতাম তখন 12টার সময় বা 1টার সময় আমি ফাইবার মার্কেট প্লেসের মানে কম্পিউটার ব্রাউজার ওপেন করে থাকতাম যে কখন কাজ আসছে, তখন বিট করে রাখতাম। এরপরে আবার 9টার সময় যখন কাজের ফাইবার মার্কেট প্লেসে ঢুকতাম তখন বিট করতাম। তো এইভাবে আস্তে 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 মানে জানি শুরু করছি। তবে এখন আর ওইভাবে কষ্ট করতে হয় না, কারণ এখন যারা বিশেষ করে যারা লেভেল 1 চলে যায় তখন তাদের অটোমেটিক কাজ আসতে থাকে আর কি। হ্যালো ভাই। আচ্ছা জি, শুনতে পাচ্ছি। আমরা একটু একটু মোহনের কাছে যাচ্ছি। মোহন, তুমি আমি আমি যতটুকু জানি মোহন কিন্তু আমি ওর যে ইনস্টিটিউটে পড়ালেখা করে আমি কিন্তু ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, তো সেই হিসাবে মোহন আমার ছোট ভাই, ওই সময় আমি একটু নাম ধরে বলছি, ঠিক আছে? তো মোহন, তুমি তো এজ এ স্টুডেন্ট আমরা যতটুকু জানি, তো এই যে পড়ালেখার পাশাপাশি এই যে তুমি যে ওয়েব ডিজাইনিংটা শিখলা বা ওয়ার্কপ্লেসের কাজ শিখলা, কিভাবে আসলে ব্যালেন্স করেছো? যে এখন বর্তমান যারা আমাদের স্টুডেন্ট রয়েছে, যারা স্টুডেন্ট স্টুডেন্ট অবস্থা আসলে পড়ালেখা, যদি এখন করোনার কারণে আমরা অনেকে ফ্রি রয়েছি, তারপরেও করোনার পরে বা আগে যখন এক্সাম থাকে, তারপরে পড়ালেখা পাস থাকে, ক্লাস স্টাডি থাকে, অনেকের কোচিং থাকে, সব মিলে তুমি কিভাবে সময়টা বের করেছো, কোন সময় বেশি কাজ করতা? হ্যাঁ জি ভাইয়া, এর মধ্যে হচ্ছে যেহেতু হচ্ছে আমি আইটি ডিপার্টমেন্ট অথবা আমার ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইটি ডিপার্টমেন্ট নিয়ে, তার মানে হচ্ছে আমাকে কোনো না কোনো কিছু একটা শিখতেই হবে অথবা কোনো না কোনো কিছু একটা জানতে হবে, যার কারণে আমি অতটা প্রবলেম ফেস করি নেই। আর যদি সঠিকভাবে 2 থেকে 3-4 ঘন্টা সময় দেওয়া যায় এটার পিছনে, তাহলে হচ্ছে ভালো কিছু একটা করা সম্ভব, যা আমি পেয়েছি অলরেডি। আর কত ছিল যে পরীক্ষা সময়টা কিভাবে ম্যানেজ করা যায়, তো যখনই আমাদের কোনো পরীক্ষা আসতো তখনই হচ্ছে আপনি একটু ছাড় দিতেন আমাদেরকে, যেমনটা হচ্ছে পরীক্ষার সময় একটু স্যাক্রিফাইস করে নিতেন আর পরবর্তীতে এটা কি বলে ব্যাকআপ দিয়ে নিয়ে নিতেন, মানে আপনি কভার করে দিতেন, যার ফলেই হচ্ছে এটা সম্ভব হয়েছে। ওকে, সো মোহন যেটা বলতে চাচ্ছে, আমরা আপনারা জানেন আমরা অনেকেই কিন্তু মানে চিন্তা থাকে যে আমি যদি ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হই বা কোনো কাজে ভর্তি হই, যদি আমার এক্সাম চলে আসে, হ্যাঁ, তখন আমি কি করব। তো আমরা টুইস্টপ যেটা করি, যেহেতু আমরা আইটি রিলেটেড বেশি প্রশিক্ষণ গুলো দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পলিটেকনিক বেস বা আইটি রিলেটেড স্টুডেন্ট থাকে। সেক্ষেত্রে আমরা ওই সময় যদি একটা বেজে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি পলিটেকনিক বা পরীক্ষার্থী, সেক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত পরীক্ষা চলে ততদিন পর্যন্ত আমরা ক্লাসটা স্টপ রাখতাম। যখন পরীক্ষাটা শেষ হইতো তখন যাই আমরা কি করতাম, তখন আবার ক্লাস গুলা শুরু করতাম। সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক স্টুডেন্ট দীর্ঘদিন ক্লাস যে গ্যাপ হতো সেটা থেকে তারা বেঁচে থাকতে পারে বা সময়টা তারা আর অপচয় হয় না আর কি। তো আমি একটু আমরা কমেন্টস এ চলে যাব, তার আগে আমি একটু কথা বলি। আজকে আমাদের যে দুজন অতিথি, আসলে আমার নিজেরও মাথায় ছিল না, আজকে দুজন অতিথি কিন্তু আমাদের আউট অফ ফেনী জেলা, মানে ফেনী জেলার বাইরে যাদের জন্মস্থান, আমরা ফেনী ফেনীবাসী গর্বিত আপনাদেরকে নিয়ে, যেহেতু এই জন্য গর্বিত যে আপনারা প্রথম হচ্ছেন আমাদের রাজীব সাহেব ফেনীর একটা প্রতিষ্ঠানে উনি জব করেছেন দীর্ঘদিন, আমাদের মোহন ফেনীতে প্রতিষ্ঠিত একটা কম্পিউটার ইনস্টিটিউট, গভর্নমেন্ট কম্পিউটার ইনস্টিটিউটে সে চান্স পেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছেন,
তো এই এই দিক থেকেও আমরা আপনাদেরকে আমাদের ফেনীবাসী আপনাদেরকে আমরা পাশে পেয়েছি, এই জন্য গর্বিত। আর সবচেয়ে বেশি গর্বিত এই জন্য আমরা যে আপনারা ফেনীর একটা আইটি প্রতিষ্ঠান টুইনস অফ থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে বর্তমানে স্কিল ডেভেলপ করেছেন এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন মার্কেট প্লেসে। তো এই দিক থেকে আমরা আমাদের রাজীব সাহেবের বাড়ি আপনারা ইতিমধ্যে শুনেছেন রাজশাহী, এবং আমাদের মোহনের বাড়ি হচ্ছে ঢাকাতে। সো দুজনকে আমি আসলে এটা যে ম্যাচ হয়ে যাবে আমি একটু খেয়াল করিনি, যে আমি এটা মাথায় ছিল যে রাজীব সাহেব রাজশাহী এটা বেশি মাথায় ছিল, বাট মোহন ঢাকা এটা জানতাম কিন্তু মাথায় ছিল না আমার। কিন্তু দুজনে আউট অফ পেনি লাইফটা কিন্তু একটু স্পেশাল লাইফ হ্যাঁ আমাদের জন্য। সো অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। একটু রাজীব সাহেবের কাছে যাব, আমরা দুই একটা কোশ্চেন নিয়ে নি। প্রথমে একজন বলেছেন যে ইফতিখার কিভাবে অনলাইন কোর্স কিভাবে আপনি আমাদের জুম এবং স্কাইপের মাধ্যমে আমরা আপনি আমাদের যে আমাদের এই যে লাইভ প্রোগ্রামটা ডিসক্রিপশনে কিছু নাম্বার আছে, আপনি খেয়েছেন কিনা জানি না, স্কল করছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি জানেন আমরা করোনা প্রাদুর্ভাবে আমরা 35% অফ দিচ্ছি প্রত্যেকটা কোর্সে। সো যে কোর্সটা আমাদের 10,000 টাকা সেটা আমরা মাত্র 2,500 টাকা নিচ্ছি। সো আপনি একটা সুবর্ণ সুযোগ, আপনি এখন ঘরে বসে ক্লাস করতে পারছেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের 500 স্টুডেন্ট এখন অনলাইনে ক্লাস করছে সারা বাংলাদেশ। স্বর্ণ শিখর এক যুগে চলে এসছে 12 বছরে। সো এই 12 বছরে টুইনস অফ শুধু ফেনি না, ফেনীর গন্ডি পেরিয়ে টুইনস অফ টেকনোলজি এখন সারা বাংলাদেশ সহ সারা বাংলাদেশে আমরা ট্রেনিং প্রোভাইড করছি। আপনারা জানেন বিভিন্ন থানা সরি বিভিন্ন বিভাগ থেকে স্টুডেন্টরা আমাদের বর্তমানে অনলাইন কোর্সগুলো করছেন। তো আপনি যেখানে থাকুন না কেন এখন অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে, শুধু নেট কানেক্ট থাকলে হবে, আর একটা আপনার যদি ল্যাপটপ বা স্মার্টফোন থাকে আপনি ঘরে বসে কিন্তু আমাদের কোর্সটা নিতে পারবেন। এবং আমরা আমাদের পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের অনলাইন স্টুডেন্টদের রিভিউগুলো দিয়ে থাকি, কিভাবে তারা ক্লাস করছে, আমরা কিভাবে ক্লাস নিচ্ছি, তারা ক্লাসগুলো কেমন বুঝতেছেন, সেগুলো আপনারা আমাদের পেজ টুইন সফটের পেজটা যদি একটু ভিজিট করেন আপনারা বুঝতে পারবেন আশা করি। কারণ অনলাইন ট্রেনিং নিয়ে অনেকেরই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে কেমন হয়, কেমন শিখায়, আসলে কি ক্লিয়ার শিখায় কিনা। অফলাইনে যেরকম ট্রেনারকে কোশ্চেন করা যায়, অ্যাসাইনমেন্ট দেখানো যায়, অনলাইনে কি সেটা করা যায় কিনা, আপনারা আমাদের আমরা রিভিউ দিয়ে রাখছি, ডেমো ক্লাস দিয়ে রাখছি আমাদের পেজে, একটু ভিজিট করবেন। সো আমরা ফার্স্ট অর্ডার পেতে কতদিন লাগছে মোহন ভাই? মোহন একটা কোশ্চেন এসেছে যে প্রথম অর্ডারটা পেতে তোমার কতদিন লেগেছে একটু বলো প্লিজ। হ্যাঁ জি, আমি হচ্ছে অ্যাকাউন্ট করার 17 দিনের মাথায় প্রথম অর্ডারটা পেয়েছিলাম। আর হচ্ছে আমার প্রথম অর্ডারটা ছিল হচ্ছে অনেকটা স্বপ্নের মতো, কারণ হচ্ছে অনেকেই প্রথম অর্ডারে হচ্ছে আপনার $5, $10, $15 মতো অর্ডার পাই, কিন্তু হচ্ছে এনিহাও আমি আমার ফর্চুনেটলি আমি পেয়ে গিয়েছিলাম হচ্ছে আপনার $303 একটা অর্ডার, যেটা হচ্ছে অনেক বিশাল ছিল। প্রথম অর্ডারটাই ছিল এমন, ইভেন হচ্ছে যখনই আমি পেয়েছিলাম অর্ডারটা তখন অনেক এক্সাইটেড ছিলাম, তারপর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, ভাইয়া এই অবস্থা, তখন অর্ডারটা যখন পেয়েছিলাম তখন রাত 3:22 বোধহয় বেঁধেছিল, তখনই আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া এই অব, তখন ভাই অনেক খুশি হইলো, দেন বললো যে এভাবে এভাবে কাজটা করে ফেলো, 3 দিন সময় ছিল, 3 দিনের মধ্যে আমি কাজটা সম্পূর্ণ করে দিয়েছিলাম, এবং ভাইয়ার কাজে এতটাই খুশি ছিল যে যার ফলে সে আমাকে $45 টিপসও দিয়েছে। এই জন্য হচ্ছে ভাইয়াকে অনেক ধন্যবাদ, কজ ভাইয়া আমাকে এই কাজটাতে অনেক সাহায্য করছিল, কিভাবে অর্ডার সাবমিট করতে হবে, প্রথম অর্ডার ছিল এমনি একটু নার্ভাসনেস কাজ করতে ছিল মনের মধ্যে, তো সব মিলে আলহামদুলিল্লাহ এই ছিল প্রথম অর্ডারের কাহিনী। ওকে, আমি একটু যোগ করতে চাই মোহনের সাথে। আসলে মোহন যেটা বলছিলেন যে $303 অর্ডার, আসলে ইট রাইট, আমরা স্বাভাবিকত যখন আমরা প্রথম ফাইবারে আমাদের স্টুডেন্টরা আইডি ক্রিয়েট করে তখন দেখা যায় আমরা প্রাথমিক লেভেলে $10, $5, $15, $20 মানে এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্ডার পেয়ে থাকে। কিন্তু মোহনের যে প্রথম অর্ডার যেটা তিনি পেয়েছিলেন $303, এটা আসলে বিশাল একটা বিষয়। এবং ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের অর্ডার আমি মোহনের সাথে তখন সাথে সাথে ও আমাকে জানালো, আমি তো অবাক, আসলে প্রথম অর্ডারটা $303। আরো মজার বিষয় হচ্ছে $45 মোহন, $43 না $45
$45 ছিল, $45 ছিল লিস্টটা। হ্যাঁ হ্যাঁ, সাথে $45 ট্রিপ পেয়েছেন। আমরা যদি নরমালি ট্রিপের কথা চিন্তা করি, আমরা যতই ভালো কাজ দিই না কেন, যত ভালো কাজ উপহার দিই না কেন বায়ারদেরকে, সর্বোচ্চ $5, $10, $20, এর বেশি খুব বেশি বায়ার ট্রিপ দেয় না বেশিরভাগ বায়ারে। কিন্তু সেক্ষেত্রে মোহনের প্রথম অর্ডার $303, প্রথম অর্ডারে কিন্তু $45 ট্রিপ। আরো সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে প্রশিক্ষণ অবস্থায় মোহন অর্ডারটা পেয়েছিল। আমি যদি একটু রাজীব সাহেবের কাছে যেতে চাই, রাজীব সাহেব আমি যতটুকু জানি, আরে রাজীব সাহেব অফলাইনে চলে গেছে, আমরা একটু ওয়েট করি রাজীব সাহেবের জন্য। সো আমি যেটা বলছিলাম যে অনলাইন প্রশিক্ষণ অবস্থায় যে অর্ডার, অনেকেই যে চিন্তা করি যে কিভাবে আমি প্রশিক্ষণ অবস্থায় অর্ডার পেয়ে থাকি, তো আসলে আপনি প্রশিক্ষণ অবস্থায়, আমরা কিন্তু একটা স্টুডেন্টকে ধরেই কিন্তু ফ্রিল্যান্সিং এ আইডি করাই না, আমরা তাকে মিনিমাম, যেমন আমরা যদি ওয়েব ডিজাইন করাই, ওয়েব ডিজাইনে আমাদের মিনিমাম 5টা স্তর থাকে, যেমন HTML, CSS, jQuery, Bootstrap, এটা হচ্ছে র কোডিং একটা স্তর, এরপরে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন একটা স্তর রয়েছে, WooCommerce রয়েছে, Shopify রয়েছে, Wix রয়েছে। যখন আমাদের স্টুডেন্টরা, বিশেষ করে আমাদের স্টুডেন্টরা যখন HTML, CSS, jQuery, Bootstrapটা করে, এবং তাদের দিয়ে আমরা একটা বা তিনটা যখন আমরা ওয়েবসাইটের প্রেজেন্টেশন অথবা প্রজেক্ট ডেলি রেডি করাই, অর্থাৎ অ্যাসাইনমেন্ট যখন আমরা করাইতে পারি, দেন যখন সে যখন একটা বা দুইটা অর্ডার, সরি একটা বা দুইটা প্রজেক্ট যখন সে রেডি করে ফেলে, তখন তার কাছে ইজি হয়ে যায় কাজ করাটা, দেন আমরা আস্তে মার্কেট প্লেসে চলে যাই, দেন মার্কেট প্লেসে কাজ করতে থাকে, এর ফাঁকে ফাঁকে আমরা ওয়ার্ডপ্রেস, WooCommerce, Shopify, অন্যান্য ওয়েব ডিজাইনের প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করি। তো আমি রাজীব সাহেবের কাছে আসছি। রাজীব সাহেব, আমি যতটুকু জানি আপনিও কিন্তু প্রশিক্ষণ অবস্থা অর্ডার পেয়েছিলেন, তো আসলে আপনারও সেম প্রথম অর্ডারের অনুভূতিটা, বা যখন প্রথম অর্ডার পেয়েছিলেন কত ডলারের ছিল এবং অনুভূতিটা কেমন ছিল, আসলে জবের পাশাপাশি একটা অর্ডার পেয়েছেন। আর অনেকে আসলে, আরেকটা বিষয় যদি আমি যোগ করতে চাই, অনেকে কিন্তু অনলাইনে যে ফ্রিল্যান্সিং এ কাজ করা যায়, ইনকাম করা যায়, ক্যারিয়ার গড়া যায়, এখন পর্যন্ত আমাদের দেশে অনেকেই এটা বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, তো আপনারা দুইজন সফল ফ্রিল্যান্সার রয়েছেন যারা টুইনস অফ থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে মার্কেট প্লেসে অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, আপনাদের অভিজ্ঞতাগুলো যদি একটু বলতেন, যারা বিগিনার বা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না তাদেরকে, তাদের প্রতি। ধন্যবাদ ভাই। আমি এই যেমনটা বলছিলাম যে আসলে প্রথম অর্ডারটা আমি যখন পাই, তখন দুই মাসের মাথায় আমি ফাইবার মার্কেট প্লেস অ্যাকাউন্ট করি, এবং অ্যাকাউন্ট করার 4 দিনের মাথায় আমি মনে হয় সর্বপ্রথম ওই ব্যাচের আমি $15 একটা অর্ডার পাই, যেটা আমি আপনাকে সাথে শেয়ার করছিলাম। তো $15 যখন আমি একটা অর্ডার পাই, তা পাওয়ার পরে মনে হয়েছে যে আমি অনেকটা আনন্দিত, এবং মানে নতুন কাজ পাওয়ার পরে মানে এগুলো ভাষা প্রকাশ করা যায় না আসলে, এই আনন্দটা যে আসলে আমার দ্বারা অনলাইনে কাজ হবে, বা আমি অন্য দেশের টাকা আমি ঘরে বসে যে ইনকাম করতেছি, এই আনন্দটা আসলে ওই মধ্যে মানে মুখে বলা যায় না আরকি। তো খুবই আনন্দিত ছিলাম, এবং কাজটা ছিল সম্ভবত আমার 5 দিনের সম্ভবত কাজটা ছিল। তো 5 দিনের মাথায় আমি কাজটা সহযোগিতা মানে কমপ্লিট করি, এবং আমাকে 5-star রিভিউ দেয়। তো আমি আপনি যেমনটি বলতেছিলেন যে আসলে এগুলো অনেকে বিশ্বাস করে না, বিশ্বাস বলতে কি আসলে যেমন আমার অনেক ফ্রেন্ড আছে, বা আমার অনেক ছোট ভাই আছে, বড় ভাই আছে, বলে ভাই আপনি অনলাইনে কাজ করেন, একটু আমাদেরকে একটু সহযোগিতা করেন। আসলে এরা মনে করে যে এমনটা যে আমি মনে আজকে অ্যাকাউন্ট খুললাম বা আমি আজকে ইনকাম করব, এরকম মানে সবার আগ্রহটা এরকম, ঠিক আছে। তো তখন দেখা যায় আমি যদি বলি যে একটু একটু ধৈর্য ধরতে হবে এই লাইনে, বা এই একটা ট্রেনিং করতে হবে, ট্রেনিং মানে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে, তাহলে এই বিষয়ে আরেকটু জানা যাবে। আমি যখন মানে ট্রেনিং এর পাশাপাশি আমি যখন একটু আইডিয়া দেবো, তখন দেখা গেল যে কাজটা হবে 6 মাসে সেটা আপনার হয়তো 1 মাসে এটা হয়ে যাবে আর কি। তবে আরেকটা বিষয় হচ্ছে মানে ভালো প্রতিষ্ঠানেও একটা বিষয় আছে, অনেক প্রতিষ্ঠান থেকে অনেক স্টুডেন্ট বের হয় আসলে মানে ইনকাম ওইভাবে করে না তারা, তো এই থেকে অনেক স্টুডেন্ট বা যারা যাদের সাথে যোগাযোগ থাকে তারা মনে করে যে না আসলে এখান থেকে কিছু হয় না। তো আমি তাদেরকে বলবো যে আপনি যদি মনে করেন যে না আমি অনলাইন ইনকাম করব, আপনি প্রতিদিন 2-3 ঘন্টা করে সময় দেন অনলাইনে, আমাদের যা এখন তো অনলাইন কোর্স চলে, আপনি প্রতিদিন 2-3 ঘন্টা করে সময় দেন, বাসায় বসেন,
দেখবেন আপনি 2 মাসের মাথায় অবশ্যই অবশ্যই ইনকাম করবেন। ধন্যবাদ ভাই। ওকে ধন্যবাদ। তো আমরা একটু প্রশ্ন উত্তর করব, অনেকগুলো কোশ্চেন করেছেন আমাদের ভিউয়াররা, তো আমি একটু যোগ করতে চাই, যেটা আমাকেও যেহেতু আমি কোর্ডিনেটর এই কোর্সগুলার, আমাকে অনেকেই মানে বিশেষ করে এখন তো অনলাইন বেস যেহেতু আমরা কোর্স পরিচালনা করছি, সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে অনেকেই আমাকে ফোন দেবে যে ভাই আসলে সম্ভব কিনা ইনকাম করা, অমুক জায়গা থেকে প্রতারিত হয়েছি, অমুক জায়গায় আমি 2,000 টাকা দিয়েছি, 3,000 টাকা দিয়েছি, পরবর্তীতে তারা ফোন রিসিভ করে নাই। তো হ্যাঁ, আমরা অবশ্যই স্বীকার করি আপনি ফ্রিল্যান্সিং শিখার জন্য, কাজ শিখার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য দুটো জিনিস, একটা হচ্ছে কাজ শিখার জন্য অর্থাৎ স্কিল তৈরি করার জন্য, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য অবশ্যই আপনার একটা ভালো প্রতিষ্ঠান প্রয়োজন, ভালো ট্রেনার প্রয়োজন। আপনি যদি ভালো প্রতিষ্ঠান যদি না যান, ভালো ট্রেনার, প্রফেশনাল ট্রেনার যদি না পান, ডেফিনেটলি সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং করার আগ্রহ আছে, আপনারা যে প্রতিষ্ঠানে ভর্তি হন, বাংলাদেশে এখন অনলাইন বেস শত শত প্রতিষ্ঠান রয়েছে, আপনার আগে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিন, ওদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ওদের স্টুডেন্ট ফিডব্যাক গুলা দেখুন, ট্রেনার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ট্রেনাররা কম্পিটেন্স। আরেকটা বিষয় আমি বলি, আমাদের ফ্রেন্ডি তো আমি নাম বলবো না, অনেকগুলো এক্সপার্ট প্রতিষ্ঠান রয়েছে, দেখা গেল সে জেনারেল স্টুডেন্ট, হ্যাঁ দেখা গেল সে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নিচ্ছে। আমি আসলে এটা আমি আমি এটা সাপোর্ট করছি না। আমাদের এখানে আমাদের মুহিন রয়েছে, মোহন রয়েছে, মোহন কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, পড়ালেখা করছে এবং সে ডিজাইনার, ওয়ার্ডপ্রেসে খুব ভালো কাজ জানে ও এবং পিএসপি ডেভেলপমেন্টও কাজ জানে। আমি যদি মোহনের সাথে যুক্ত হতে চাই, যে যারা নন ব্যাকগ্রাউন্ড ফিল্ড মানে কম্পিউটার সায়েন্স, তারা যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নেয়, আদৌ কি একটা স্টুডেন্ট তার থেকে কতটুকু ফান্ডামেন্টালি শিখতে পারবে, এটা কি আদৌ কি সম্ভব মোহিন মোহন? এখন যদি সে নন ব্যাকগ্রাউন্ড হয়, কারণ সে আমি আপনাকে কতটুকু দিব সেটা যদি আমার মধ্যেই না থাকে, তাহলে আমি আপনাকে কতটুকু দিব? সে জানেই না যে হচ্ছে কিভাবে কোন কাজে গেলে কি হয়, সে জানে হয়তো টুকটাক, অনেকেই করে না ফ্রিল্যান্সিং, যে তারা কিন্তু সবাই তো হচ্ছে আইসিটি ব্যাকগ্রাউন্ডের না, অনেকেই আছে, কিন্তু কথা হচ্ছে একজন প্রকৃত আইসিটি ব্যাকগ্রাউন্ড যারা আছে তারাই কিন্তু পরিপূর্ণভাবে পরিলুব্ধি করতে পারে কোন জায়গায় কি আছে। তো হচ্ছে আমার মনে হচ্ছে একজন পরিপূর্ণ ট্রেইনার তারাই হতে পারে যারা হচ্ছে এটা নিয়ে ঘাটাঘাটি করছে, এটার পিছনে সে কয়েক বছর সময় দিয়েছে, লেগেছিল, তারপরে এটা সম্ভব হয়েছে। হ্যাঁ ভাইয়া কি আছেন? ডিসকানেক্ট হয়ে গেল। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ জি ভাইয়া শোনা যাচ্ছে। তো আমি একটু বলি, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় বিশেষ করে এই এখানে ট্রেনার প্রবলেমের কারণেই কিন্তু অনেক স্টুডেন্ট জোরে যায় এবং নেগেটিভ রিভিউ তৈরি হয়। যেমন আমরা অনেক সময় আমাকে ফোন দেবে, আমাদের অফিসে আসে, ভাই আমি আজকে 6 মাস অমুক প্রতিষ্ঠানে করেছিলাম কিন্তু ওখানে ভালো শিখতে পারি না, বা উনি উনি এসএসসি পাস, এসএসসি পাস, ইন্টার পাস একজন ট্রেনার, উনার থেকে কতটুকু শিখতে পারি আমি? তো আপনারা সেই জন্য আমি যেটা বলছি, আপনি যেখানে ভর্তি হন, টুইন সফটে ভর্তি হন, এক্সপোর্ট ভর্তি হন, 2-3টা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার ট্রেনারটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা। আমরা যদি আরেকটু ক্লিয়ার করে, যদি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ডাক্তার যেই অপারেশনটা করবে, একজন কমান্ডার, যেটা আমরা মানে যেটা কমান্ডার বলি, ও ডাক্তারের সহকারী, উনি কিন্তু সেই কাজটা করতে পারবে না। কিন্তু ডাক্তারের কমান্ডার যিনি, উনি কিন্তু একটা হয়তো MLM কি কি কোর্স আছে ওগুলো করে কিন্তু উনি এক্সপার্ট হয়েছেন, কিন্তু একজন MBBS ডাক্তার যে পরিমাণে এটার উপর অ্যানালাইজ করতে পারবে, ওই অপারেশনের উপরে যে পরিমাণে সে সার্ভিস দিতে পারবে, সেটা পারবে না। আমি আমি চাই আমি যেটা বলতে চাচ্ছি, যে একজন ভালো ট্রেনার, বিশেষ করে প্রোগ্রামিং লেভেলে, প্রোগ্রামিং লেভেলে একটা ভালো ট্রেনার হতে হলে তাকে মিনিমাম কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা অথবা BSc হওয়া উচিত, একদম আমার ধরনের মিনিমাম কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা হওয়া উচিত। তাহলে কি হবে, তার কমপ্লিটলি একটা কম্পিউটার বেস থাকবে, তার IT বেস, তখন দেখা যাবে কি সে আউট অফ কোর্স, কোর্সের বাইরেও অনেক কিছু জ্ঞান স্টুডেন্টদেরকে দিতে পারবে। তো আপনারা যারা এই যে সমস্যাগুলোতে পড়তেছেন, আপনারা স্টুডেন্ট ফিডব্যাকগুলো দেখবেন, স্টুডেন্ট যারা এখান থেকে বের হয়েছে তারা কেমন ইনকাম করতেছে। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু ইন্টারনাল গ্রুপ থাকে, সাকসেসফুল গ্রুপ থাকে, যেমন আমাদের একটা রয়েছে টুইনস অফ ফ্যামিলি ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি, ওই গ্রুপে প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা রিভিউ দিয়ে থাকে। তো আপনারা ওগুলো দেখেন, একটু দেখুন, এরপরে ভিজিট করুন, এরপরে প্রতিষ্ঠানের রিভিউ দেখুন, তারপর হচ্ছে ট্রেনার রিভিউ দেখুন, ওভারঅল যদি মনে হয় আপনি যে কোনো জায়গায় ভর্তি হলে আসলে ভালো পারবেন, ভালো করবেন। তো আমরা একটু কোশ্চানে চলে যাচ্ছি,
আমরা কিছু কোশ্চেন নেব, যেমন একজন অনেক লম্বা কোশ্চেন করেছেন আব্দুর রহিম, আমরা জানি যে যত বেশি অনলাইনে থাকব তত কাজ পাওয়া সম্ভাবনা বেশি, এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে থাকতে হলে কি সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকতে হবে নাকি মোবাইলের মাধ্যমে কোনোভাবে অনলাইনে থাকা সম্ভব? একটু রাজীব সাহেব যদি একটু বলবেন এ বিষয়ে। ধন্যবাদ ভাই। আসলে মানে এই যে যেমন সারাদিন তো একজন মানুষ ল্যাপটপ নিয়ে বসে থাকে, এটা কোনোভাবে পসিবল না। এখন যদি একজন রাত্রে ঘুমায় যায় তাহলে তার ল্যাপটপ নিয়ে কিভাবে নিয়ে ঘুমাবে? অবশ্যই সে ঘুমাবে না। তো আমাদের যারা ফাইবারে থাকে তার আমাদের একটা আছে, ফাইবার অ্যাপসে আপনার অনলাইন মোড আছে। আপনি অনলাইন মোড অন করার পরে যদি আপনি ডাটা অন করে রেখে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যতক্ষণ ডাটা থাকবে ততক্ষণ আপনার ফোন অটোমেটিক অনলাইনই থাকবে। আমি একটু যোগ করতে চাই, হ্যাঁ আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ আপনি এটা করতে পারেন, যেমন অ্যাপস যেটা আছে অ্যাপসটা ইনস্টল করে রাখুন, আর অনেক সময় কিছুক্ষণ পর পর আমরা যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ আমার ব্রাউজারটাকে একটু তো আমরা একটু আচ্ছা আমি একটু মোহনের কাছে চলে যাচ্ছি। মোহন, অনেকে মনে করেন যে ফ্রিল্যান্সিং কাজ করতে হলে রাত জাগতে হয়, ফ্রিল্যান্সিং কাজ শিখতে হলে, ফ্রিল্যান্সিং মানে কাজ করতে হলে পড়া নাই লেখা নাই, শুধু রাত জাগা আর রাত জাগা। আসলে আপনি যতটুকু কাজ করছেন, যতটা অর্ডার ডেলিভারি করেছেন, এর মধ্যে আপনি একটু আপনার অভিজ্ঞতা, আসলে কি রাত জাগতে হয়? ধন্যবাদ ভাই আপনাকে। এখন কথা হচ্ছে রাত জাগতে হয়, এটা এটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে ফাইবার হচ্ছে তাদের অ্যালগোরিদম এইভাবে সাজানো হয়েছে যে তাদের ওয়েবসাইট পিসি অর ডেস্কটপে ইউজ করার জন্য একভাবে ওয়েবসাইট করেছে, আর হচ্ছে অন্যভাবে যে মোবাইল দিয়ে হচ্ছে আপনি অ্যাপের মাধ্যমে আপনি ওইখানে থাকতে পারবেন। যদি আমরা অ্যাপের মাধ্যমে অ্যাপটা নামিয়ে সেখানে হচ্ছে নোটিফিকেশন অনটা করে দিই, তখন হচ্ছে আপনি ঘুমিয়ে গেলেও তখন হচ্ছে একটা নোটিফিকেশন আসবে, তখন কিন্তু আপনি সাথে সাথেই বায়ারকে নক দিতে পারেন। এটা হচ্ছে এক পর্যায়ে গেল। আর সারাদিন কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, পড়াশোনা কিছু নাই, তার মানে হচ্ছে আমি সারাক্ষণ ফাইবার পড়ে থাকবো, ফ্রিল্যান্সিং করবো, এটা হচ্ছে ভুল ধারণা। আপনি তো সারা জীবন শিখবেন না, আপনার প্রথম অবস্থায় র কোডিং, প্রথমত ভালো মতো আপনি স্কিলটা করতে হবে, এই স্কিলটা করতে যতদিন লাগে তারপরেই তো আপনি জানেন এই কাজ, তারপরে আপনি মাঝে মধ্যে একটু রিভিশন দিবেন, এই কাজটা আপনার কাছে চর্চা থাকবে। আর যেহেতু ক্লায়েন্টের কাজ করবো আমরা, যার ফলে হচ্ছে আমাদের এমনি কাজগুলো এমনি রিভিশন হয়ে যাবে এবং আমরা আরো এক্সপার্ট হয়ে যাবো আস্তে আস্তে, যার ফলে হচ্ছে আপনার ওই যে পড়াশোনা বাদ দিতে হবে, খাওয়া দাওয়া বাদ দিতে হবে, অন্যান্য সব কাজ বাদ দিয়ে শুধু ফ্রিল্যান্সিং এ পড়ে থাকতে হবে, ব্যাপারটা এমন না। আর রাত জাগার ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের এখানে কি বলে আমাদের বাংলাদেশের টাইম আর হচ্ছে আমেরিকা ইউএসএ, বেশিরভাগ বাইরেই আমাদের আমেরিকা ইউএসএ ওইখানে হয়, তো যার ফলে আমাদের একটা টাইমের ডিফারেন্স থাকে, সেখানে তাদের অফিস টাইম আর আমাদের ঘুমানোর টাইম একই হয়ে যায়, তখন একটু নক দিতে হয়, মানে তাদেরকে তখন তাদেরকে পাওয়া যায়, তখন একটু থাক বেটার হয়। কিন্তু যদি আপনি ওই যে নোটিফিকেশন অন করে রাখেন তাহলে আপনার ঘুমের কোনো কি বলে ডিস্টার্ব হওয়ার কথা না, মানে আমি যতটুকু পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। মোহনের প্রতি একটা কোশ্চেন করেছেন একজনে, আরিফ খান সাইমন, যে ফার্স্ট অর্ডার পেতে কতদিন লাগছে? মোহন ভাই একটু বলবেন ফার্স্ট অর্ডার পেতে কতদিন, যদিও এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, যাক তারপরে যদি ইউনিক ভাবে করেছেন একটু আনসারটা দিতে পারেন। হ্যাঁ, আমি ফার্স্ট অর্ডারটা পেয়েছিলাম 17 দিনের মাথায়, অ্যাকাউন্ট করার 17 দিনের মাথায়, আর গিগ উঠানোর 15 দিনের মাথায়। গিগ তুলেছিলাম তার 15 দিন পরে পেয়েছিলাম, আর 17 দিন অ্যাকাউন্টের বয়স ছিল আমার। ওকে, সো আপনারা বুঝতে পারছেন, আমাদের রাজীব সাহেব বলেছিল, রাজীব সাহেব মনে হয় নেট প্রবলেম, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে ওনাকে আবার পেয়ে যাব। সো আপনারা যেটা সেটা হচ্ছে ফাইবারে আমরা অনেকেই চিন্তা করি যে ফ্রিল্যান্সিং করে কাজ পাওয়া যায় না, কাজ অর্ডার পাওয়া যায় না। আপনারা দেখুন আমাদের এখানে যে আমাদের টুইনস অফ যে দুজন ফ্রিল্যান্সার রয়েছেন আজকে অতিথি হিসাবে, দুজনেই কিন্তু প্রশিক্ষণ অবস্থায় কাজ পেয়েছেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুজনেই কিন্তু আইডি খোলার একজন মনে হয় 7 থেকে 8 দিনের মধ্যে পেয়েছেন, আরেকজন 17 দিনের মধ্যে পেয়েছেন।
সো আসলে আপনার আপনার মধ্যে যদি ভালো স্কিল থাকে, আপনি যদি ভালো স্কিল তৈরি করতে পারেন, দেন কাজ পাওয়া ডাজ নট ম্যাটার, আপনি কোনো বিষয় না। এটা মানে বায়াররা বসে আছে ভালো প্রোগ্রামারের জন্য, ভালো ফ্রিল্যান্সারের জন্য, স্কিল ফ্রিল্যান্সারের জন্য বায়াররা কাজ নিয়ে বসে আছে। শুধুমাত্র আমাদের দরকার হচ্ছে আমরা ভালোভাবে কাজটা শিখা, শিখে মার্কেট প্লেস জাম্প দেওয়া। আমরা অনেকেই মনে করি যে ওই যে আমাদের রাজীব সাহেব যেটা আমাকে একটু আমাদেরকে একটু আগে বলেছিলেন, যে অনেকে মনে করে যে শুধু আইডি খুললেই কিন্তু কি ফ্রিল্যান্সার হওয়া যায়, আইডি খুললে কিন্তু ইনকাম করা যায়, বিষয়টা কিন্তু এমন না। আজকে আপনারা যে দুইজন টুইন সফটের যে দুইজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প শুনছেন, আমাদের রাজীব সাহেব মনে হয় সম্ভবত আমাদের কোচ সহ মনে হয় উনি 7 থেকে 8 মাস কোচ করেছেন আমাদের এখানে। তো আপনি একটু খেয়াল করেন, 7 থেকে 8 মাস পর্যন্ত যদি কোর্স করেন কত সময় ব্যয় করেছেন উনি এখানে। এখন এটা তো আউট অফ ট্রেনিং এর বাইরে উনি বাসায় সময় দিয়েছেন, কিন্তু বাসায় প্র্যাকটিস করেছেন, ফ্রিল্যান্সিং এর সময় দিয়েছেন, আবার আমাদের অফিসে এসে ক্লাস করেছেন ল্যাবে। সো যেমন আমরা মোহনের মোহনের কথা যদি ধরি, তো আপনাকে একটু ধৈর্য ধরে সময় দিয়ে কাজটা শিখতে হবে, দেন ইনশাল্লাহ আপনি কাজ পাবেন। আমি সব রিভিউ গুলাতে বলি, সব লাইভ গুলাতে, মানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপনার জন্য ওয়েট করতেছে, বায়ার আপনার জন্য ওয়েট করতেছে কাজ নিয়ে। আপনি শুধু নিজেকে তৈরি করুন স্কিল ম্যান হিসাবে। আমরা অনেকে কাজ শিখতে চাই না, অনেকে চাই যে আমি 2 মাসের মধ্যে ফ্রিল্যান্সার হয়ে যায়, 1 মাসের মধ্যে ফ্রিল্যান্সার হয়ে যায়, 2 মাসের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করি। বিলিভ মি, এই চিন্তা ভাবনাটা আপনারা রাখবেন না। আগেই আপনি যে কাজটাই শিখুন, আমি আমরা বলতেছি না আপনাকে আইটি সেক্টরে সব কাজ শিখতে হবে, নো, এটা দরকার নাই, নট। আপনি শুধু যে কোনো একটা স্কিল ভালোভাবে শিখুন, লাইক আপনি যদি ওয়েব ডিজাইন শিখেন, ওয়েব ডিজাইনটা ভালো শিখুন, আপনি যদি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনটা ভালো করে শিখুন, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটটা ভালো করে শিখুন, দেখবেন দেন আপনি একটা দিয়ে কিন্তু আপনি অ্যাভেলেবেল জব করতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের অন, ভাই আমি আপনার কথার সাথে একটা কথা যোগ করি, হ্যালো, শিওর শিওর শিওর। যেমন আপনি বলতেছিলেন যে মানে যার যেটা যে মানে যে বিষয়ে স্কিল, আমি আমি আপনাকে বলবো যে আমরা যেহেতু অনেকেই ইঞ্জিনিয়ারিং লাইনে আছি, অনেকেই আছে আমার সাথে, আমার ফ্রেন্ড আছে বা আমার ছোট ভাই বড় ভাই অনেকেই আছে যারা আপনার ইঞ্জিনিয়ারিং লাইনে, আপনার যেমন অটো ক্যাডের একটা মানে সাবজেক্ট আছে এবং অটো ক্যাডের বিষয়ে অনেক বড় বড় ডিজাইনের একটা কাজ আছে, তো সেক্ষেত্রে অনলাইনে কিন্তু অটো ক্যাড ডিজাইনের উপরে মানে অনেক কিন্তু ভালো ভালো বড় ধরনের কাজ আছে। বাস্তব উদাহরণ হচ্ছে আমার ফেনীতে থাকাকালীন আমার এক কলিগ ছিল লিখন ভাই, তো উনি বিসি ইঞ্জিনিয়ার মানে সিভিল থেকে, তো উনি আমার পাশের টেবিলে বসতো, তো আমাকে বলতো যে ভাই আপনি কি করেন, আমি এইভাবে বলতাম যে আমি ফ্রিল্যান্সিং করি বা টুইনস অফ টেকনোলজি শিখে, আমি টেবিলে বসে বসে মাঝে মাঝে যখন করতাম উনি দেখতো আর কি, তো আমাকে বলতো যে ভাই আমাকে অটো ক্যাডের বিষয়ে কোনো টিপস দেওয়া যায় যেখান থেকে আমি মানে অনলাইনে কাজ করতে পারে। তো বললাম আপনি যদি অটোক্যাডের ভালো কাজ জানেন, সেক্ষেত্রে অটোক্যাডের কাজ কিন্তু ফাইবার মার্কেটপ্লেসে হিউজ পরিমাণ আছে। তো তারপর আমি তখন ওনাকে বলি, তো উনি এই ফাইবার মার্কেটপ্লেসে অনেক সময় ব্যয় করে মানে ঘাটাঘাটি করে এবং ইউটিউবে অনেক ভিডিও দেখে, এরপরে সে আপনার এই মানে আমার আমার সহযোগিতায় সে ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করার পরে, যেমনটি বলছিলাম যে আসলে অ্যাকাউন্ট করার মানে 7 দিনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যারা আমরা আছি সবাই কিন্তু 7 দিনের মাথায় কাজ মানে পেয়ে যায়। তো যাই হোক ভাইও আপনার $10 একটা কাজ অটোকেটে টুটি মানে একটা হ্যান্ড স্কেচ ছিল সম্ভবত, যে ওটাকে শুধু মানে কনভার্ট করে একটা ইয়া করে দিতে হবে মানে প্ল্যান করে দিতে হবে, হ্যান্ড স্কেচ করা ছিল ওটা শুধু মানে অটোকেটে করে অটোকেট ফাইলে করে দিতে হবে, এটার জন্য $10 ছিল। তো আমি এটা বলবো যে যারা অটোক্যাড নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আমার মনে হয় এটা অনেক ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস। ধন্যবাদ। ওকে, সো এই বিষয়ে একটা মানে কোশ্চেন রয়েছে, যেহেতু আমরা এই বিষয়টা আলোচনায় চলে এসেছে, এই বিষয়ে একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে অনলাইনে কোন কোন কাজের চাহিদা বেশি বা কম, এ ধরনের একটা কোশ্চেন রয়েছে। আমি বর্তমানে হ্যাঁ পাইছি, আমি সেটা হচ্ছে বর্তমান মার্কেটপ্লেসে কাজ কেমন, এমন কাজ কি বাড়ছে নাকি। আচ্ছা, এই সেম কোশ্চেনটা আমি যদি একটু আনসার দিই, ওই যে আপনারা যেটা বলেছেন সেটা হচ্ছে আপনি যে স্কিলটা, এখানে যেহেতু আইটি রিলেটেড যে কোনো স্কিল আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। আমি যদি একটু উদাহরণ দিই, কপি পেস্ট, আমরা
আইটি সেক্টরের সবচেয়ে ইজি কাজ, কপি পেস্টের কাজ আছে, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া, ইউটিউবে চ্যানেল খুলে দেওয়া, ভেরি ইজি কাজ। তারপরে ফেসবুক, ফেসবুকে ফেস তৈরি করে দেওয়া, এটার জন্য আপনাকে কোথাও ট্রেনিং করতে হবে না, কোথাও স্কিল তৈরি করতে হবে, বলে আমরা এমনি এমনিতে শিখি, শিখে যাই। সো এই ধরনের কাজগুলো আছে। সো আপনি সিদ্ধান্ত হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং জগতে আপনি কোন টেকনোলজিটা নিয়ে কাজ করবেন, প্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেন একটা ডিসাইড করেন যে আমি এই টেকনোলজিটা নিয়ে কাজ করব, দেন আপনি ওইটার উপরে স্টাডি করেন, ওইটার উপরে পড়ালেখা করেন, ওইটার উপরে একটা দক্ষতা অর্জন করেন, দেন আপনি ওইটা নিয়ে কাজ করেন, দেখেন ওইটার উপরে কিন্তু অ্যাভেলেবেল কাজ রয়েছে, প্রচুর কাজ রয়েছে। ঠিক আছে, আশা করি যিনি প্রশ্ন করেছেন আনসার পেয়েছেন। আমরা একটু মোহনের কাছে একটু চলে যাব একটু কোশ্চেন নিয়ে, সেটা হচ্ছে মোহন, আপনি তো টুইন সফটওয়্যার কোর্স করেছেন, টুইন সফটওয়্যার কোর্স লেআউটটা কেমন ছিল, এবং সেক্ষেত্রে আপনি যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছেন আসলে কেমন ম্যাচ করছে আমাদের কোর্স লেআউট গুলা? ভাই আবার যদি করতেন, কেটে কেটে আসছে। টুইন সফটওয়্যার কোর্স লেআউটটা কেমন ছিল, আমরা যে কোর্স লেআউট প্রোভাইড করি সেই কোর্স লেআউট গুলো কেমন ছিল, এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যেহেতু কাজ করছেন অলরেডি, সেক্ষেত্রে আপনি যতটুকু যতগুলো অর্ডার ডেলিভারি করেছেন, সেক্ষেত্রে আমরা যে প্রশিক্ষণ দিয়েছি সেটা কতটুকু লেআউটটা ইন্টারন্যাশনাল কাজের ক্ষেত্রে মানে আপনার কাজে লেগেছে? মানে টুইন সফটওয়্যার যেই মডিউলটা সেট করা হয়েছে, যা আমি তো যেহেতু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপর আপনাদের এখানে কোর্স করেছি, তো এখানে হচ্ছে যেভাবে কোর্স মডিউলটা টুইন সফট সাজিয়েছে সেখানে হচ্ছে একদম গোড়া থেকে উঠাই নিছে, মানে এমন কোনো কিছু যে বাদ যাবে যার জন্য আমাকে পিছিয়ে পড়তে হবে অথবা কারো দ্বারস্থ হতে হবে, আমি কাজ পারি না এমন কোনো সংশয় সেটা ছিল না। যেমন HTML CSS প্রথমে যে বেসিকটা দরকার ছিল, ফান্ডামেন্টাল বেসিক, সেটা হচ্ছে রো কোডিং এর মাধ্যমে প্রথমেই আমাদেরকে শেখানো শেষ। তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্ট যে করি, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, PHP বেসিক, এটা মিলে মান। তার সোজা কথা হচ্ছে যে এক ইন্টারন্যাশনাল মানের কাজ করতে হলে, ইন্টারন্যাশনাল জায়গায় কাজ করতে হলে অন্যান্য বায়ারদের চাহিদা মেটানোর জন্য যেভাবে একটা কোর্স মডিউল দরকার সেভাবে সাজানো হয়েছে। আর আরো বড় কথা হচ্ছে যে একটা পর্যায়ে যেখানে যায় যে যখন মনে হয় যে আমি ওয়ার্ডপ্রেস ধরবো, ওয়ার্ডপ্রেস কি জিনিস সেটা আমি জানি না, তার জন্য হচ্ছে আমাকে আরো পিছনে কিছু জানতে হবে, সেগুলো মানে বেসিক টু অ্যাডভান্স সব সুন্দর মতো হচ্ছে আমার কাছে ঠিকঠাক লেগেছে টুইন সফটওয়্যার কোর্স মডিউলটা। ধন্যবাদ। অনেক পার্থক্য, কারণ যেহেতু আমরা করে এবং আমরা ফ্রিল্যান্সিং বেস ট্রেনিং দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত মার্কেট প্লেসটা ফলো করে কিন্তু আমরা আমাদের কোর্স মডিউলটা সাজিয়ে থাকি যে বর্তমানে কি মার্কেটে কোন প্ল্যাটফর্মটার কাজ বেশি চলছে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, আমরা কিন্তু আরো 4-5 বছর 6 বছর আগে কিন্তু আমরা HTML CSS এর কিন্তু অ্যাভেলেবেল কাজ পাইতাম, কিন্তু আমরা রিসেন্টলি দেখছি কিন্তু HTML CSS এর কাজ খুবই কম, ম্যাক্সিমাম কাজ পাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, শপিফাই, উইক্স, অর্থাৎ প্ল্যাটফর্মের CMS এর কাজগুলো আমরা বেশি পাবো। সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু সাথে সাথে, যেমন আমাদের আগে সিলেবাসে কিন্তু উইক ছিল না, শপিফাই ছিল না, আর গত 4-5 বছরের আগে যে সিলেবাস ছিল, তারপরে যেমন আমরা ওকমার্স অ্যাড করেছি, ওকমার্স। সো আমরা কিন্তু ডে বাই ডে আমরা চেষ্টা করি নতুন যদি কোনো প্ল্যাটফর্ম ওয়েব ডিজাইনে চলছে আসে থাকে, সেটা আমরা কিন্তু সাথে সাথে অ্যাড করি। আরো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের যে কোর্সটা কিন্তু বাড়াই না, আমরা ওইটাই রাখি। আমার মনে হয় আমরা একবারে কোস্টফি বাড়িয়েছি, আমরা শুরু থেকে 8,500 ছিল সর্বশেষ, আমরা গত কিছুদিন 4 মাস আগে আমরা 10,000 টাকা করেছি, অর্থাৎ আমরা 1500 টাকা কোস্টফি বাড়াইছি, অর্থাৎ যেহেতু আমাদের এখন কোর্সগুলো অনেক লেআউট, কিন্তু আমরা যে অ্যাভেলেবেল প্রতিটা CMS এর জন্য প্রতিটা সেকশনের জন্য কোর্স ফি বাড়াতে হয়, আমরা কিন্তু সেটা গত 12 বছরে একবার কোস্টফি বাড়াইছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা ইন্টারন্যাশনাল মানের কোর্স লেআউট সবসময় চেষ্টা করি। এই আলহামদুলিল্লাহ আপনারা আমাদের স্টুডেন্ট ফিডব্যাক গুলো দেখে থাকেন, অলরেডি আপনাদের সামনেই আমাদের দুইজন ফ্রিল্যান্সার, সকল ফ্রিল্যান্সার কথা বলছেন যারা টুইন সফট থেকে প্রশিক্ষণ নিয়ে মার্কেট প্লেসে কাজ করছেন, কাজ শিখে। তো আমরা আমরা আমাদের স্টুডেন্টরা আমরা চেষ্টা করি তাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করা পর্যন্ত তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, আর সাপোর্টিংটা তো লাইফ টাইম থাকে। একটু রাজীব সাহেবের কাছে চলে যাব। রাজীব সাহেব, টুইন সফট কেমন ছিল এবং আপনি
ট্রেইনারদের থেকে কেমন সাপোর্ট পেয়েছেন আপনি যখন, বিশেষ করে দুইটা বিষয়, একটা হচ্ছে যখন আপনি কাজটা শিখেছেন, স্কিলটা যখন তৈরি করছেন, তখন কেমন সাপোর্ট? নিশ্চয় আপনি তখন অনেক প্রবলেমে পড়েছেন, এটা বুঝতেছেন না ওইটা বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে কেমন সাপোর্ট পেয়েছিলেন? আর একটা হচ্ছে যখন আপনি ফ্রিল্যান্সিং করছেন, ফ্রিল্যান্সিং ও আমরা জানি নতুন অবস্থা, ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, সেই প্রবলেমের ক্ষেত্রে আপনি টুইনস অফ থেকে বা ট্রেইনারদের থেকে কেমন সাপোর্ট পেয়েছেন একটু যদি বলতেন। ধন্যবাদ ভাই। প্রাথমিক অবস্থায় যেমন আমরা তো যখন ট্রেনিং অবস্থায় কাজ পেয়ে যাই, তো তখন তো আমরা আসলে যেমন ওয়েব ডিজাইনের মানে মানে ফুল যে একটা কোর্স তখন তো আমাদের কমপ্লিট হয়নি, কিন্তু এর মধ্যে তো আমরা কাজ পেয়ে গেছি অলরেডি। তো দেখা যায় আমাদের অনেক মানে বিষয় মানে কমতি ছিল তখন, বিশেষ করে যেমন ট্রেনার ইব্রাহিম হোসেন সুমন ভাই, তখন ওনাকে আমরা এত বিরক্ত করছি যে যে ভাই এটা আমরা এটা বুঝতেছি না, এটা একটু বলে দেন, এটা একটু বুঝতেছি না, একটু একটু বলে দেন, এইভাবে আমার মনে হয় ওনাকে এমন মানে মানে কখনো মানে এত ফোন দিছি, মানে আমার মনে অন্য কোন ট্রেনার হলে যে বিরক্ত হয়ে বলতো যে ভাই না তুমি আমাকে আর এত ফোন দিও না, এরকমটা কখনোই হয় নাই। তো প্রথম অবস্থায় এরকম সবারই হয় যে আসলে কাজ পাওয়ার সাথে সাথে যে আমি একদম প্রফেশনাল যে ওয়েব ডিজাইন আছে সেইভাবে আমি কাজটা কমপ্লিট করে দেবো এরকমটা না। কাজ মানে প্রথম যারা শিখতে যায় বা জানতে যায় তখন কাজ পাওয়ার সাথে সাথে এরকমটা হয় যে আমি এই জিনিসটা আসলে এরকম এরকম হওয়া দরকার ছিল, এরকম হচ্ছে না, তখন কিন্তু অবশ্যই ট্রেনারের সাপোর্ট লাগবে। তো আমার কাছে মনে হয়েছে যে টুইন সফটওয়্যার মানে যে ট্রেনার সুমন ভাই, তো ওনার সাপোর্ট মানে সর্বোচ্চ বলা যেতে পারে, যে সর্বোচ্চ ওনার সাপোর্ট দিয়ে থাকে। এমনকি আমি এখনো মাঝে মাঝে ভাইকে বিরক্ত করি ফোন দিয়ে যে ভাই আমি এই জিনিসটা কিন্তু হচ্ছে না বা এই জিনিসটা কিন্তু হইতে পারতেছি না, একটু এইভাবে একটু, তখন অবশ্যই উনি আমাকে মানে সাপোর্ট দিচ্ছে, এখনো সাপোর্ট দিচ্ছে যে আসলে এই জিনিসটা এইভাবে করো তাহলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো টুইন সফটওয়্যার যে আমার এটা জিনিসটা অনেকটা ভালো লাগছে যে আসলে সাপোর্টটা সবসময় পাওয়া যায়। আমি ট্রেনিং করছি আজ থেকে প্রায় অনেক 1 বছর বেশি হয়ে গেল, মানে কোর্স কমপ্লিট হয়েছে আর কি, তারপরে এখন যে সাপোর্ট পাচ্ছি, এবং সবচেয়ে মজার বিষয় যে 1 বছর পরেও যে ভাইয়ের সাথে আমি যে এখন লাইভ প্রোগ্রাম করছি, এটা অন্য প্রতিষ্ঠান মানে ওইভাবে করে কিনা আমার তো আমি দেখি না আর কি অনলাইনে, এবং তার সাথে যে এত গুড রিলেশন হবে এটা আমি মানে যে এখন কথা না বলে হয়তো আরো বুঝতাম না। যে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমাদের একজন, আমাদের আজকে ভিউয়ার দুই ভাইকে অনেক অভিনন্দন, শুভকামনা। আপনাদের সফলতার গল্পগুলো আমাদের অনুপ্রেরণা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, একজন ইমেল ভিউয়ার বলেছেন। ধন্যবাদ আপনাকেও আমাদের আজকে ফ্রিল্যান্সারদের এবং অতিথিদের পক্ষ থেকে। আরেকজন লিখেছেন, ভাই আমি সোনাগাজীর, আই এম এ স্টুডেন্ট, বিকজ আমি কাজ করতে চাই, প্লিজ। হ্যাঁ, আপনি অবশ্যই কাজ করতে পারবেন, এখন করোনা প্রাদুর্ভাবের কারণে আমরা আমাদের কোর্স কোর্সগুলো সম্পূর্ণ অনলাইনে পরিচালনা করছি। আর আপনি জানেন, আপনারা জানেন আমাদের এখন 75% একটা অফার চলছে করোনা প্রাদুর্ভাবের কারণে, এই সুযোগটা দ্রুত নিতে পারেন। সো আমাদের যে লাইভটা দেখুন, আপনি দেখেন লাইভের স্ক্রিনে আমরা অলরেডি সব তথ্য দিয়ে দিছি, ফোন নাম্বার দিয়ে দিছি, একটু কন্ট্যাক্ট করবেন, আমরাও কন্ট্যাক্ট করব যেহেতু আপনি ফোন দিয়েছেন। হচ্ছে প্রাথমিক ধারণা লাগবে, একজন বলছেন প্রাথমিক ধারণা কি লাগবে, এই জিনিসটার উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ, আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে, যেহেতু আমরা ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোর্স, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে বেসিক কম্পিউটারটা মিনিমাম লাগবে। বেসিক কম্পিউটার বলতে আমরা কি বুঝি, যে মিনিমাম আপনি যাতে কম্পিউটারের টাইপিংটা জানেন, ফোল্ডার ক্রিয়েট করা, কপি পেস্ট করা, কম্পিউটার ওপেন করা, বন্ধ করা, ইন্টারনেট ব্রাউজ করা, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানা থাকতে হবে, কারণ এগুলো তো ভেরি বেসিক লেভেলের। সো আশা করি আপনি এই জিনিসগুলো, আপনি আপনার কাছে যদি ল্যাপটপ থাকে এগুলো আপনার এমনিতেই অর্জন হয়ে যাবে। তো আরেকজন লিখেছেন, আপনাদের প্রথম অর্ডারের কাজ কি ছিল? সো এটা হচ্ছে ফজি আফরিন, একজন ফিমেল বোন লিখেছেন আমাদের, যে আপনাদের প্রথম অর্ডার কি ছিল, কি কাজ ছিল? প্রথমে আমি একটু রাজীব সাহেবের কাছে যাব, একটু বলবেন প্লিজ। জি ধন্যবাদ ভাই। আমার কাজটা ছিল আপনার প্রথম যে কাজটা ছিল এটা সম্ভবত একটা মানে ক্যাড ডিজাইনের একটা কোম্পানি আর কি, মানে অটো ক্যাড এর একটা কাজের একটা মানে কোম্পানি ছিল, যে ওখানে বিভিন্ন ড্রয়িং এর মানে পিকচার থাকবে এবং অফিস প্রোগ্রামের কিছু কাজ থাকবে আর কি। আমার কাছে ওয়েব ডিজাইনের আপনার ল্যান্ডিং পেজে বলা যেতে পারে আর কি, মানে অটো অটো ক্যাড রিলেটেড ছিল আর কি। ওকে,
মানে অটোকেডের একটা ল্যান্ডিং পেজ এই জাতীয় কিছু মনে হয় নাকি? জি 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 ওয়েবের কাজ বাট অথবা আপনি অটোকেডের তথ্যগুলো দিয়েছেন। আমরা একটু যদি মোহনের কাছে যেতে চাই, মোহন একটু বলবেন আপনার প্রথম কাজটা কি ছিল? আমরা ফজিয়া আফরিন প্রশ্ন করেছেন যে আপনাদের মানে দুইজনকে জিজ্ঞেস করেছে কিন্তু, ঠিক আছে, তো আপনারা সেম প্রথম কাজটা কি ছিল একটু অভিজ্ঞতাটা আমরা জানতে চাচ্ছি। আমার প্রথম কাজ ছিল একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়া, সেটা হচ্ছে কনসালটেশন একটা ওয়েবসাইট যেটা কানাডার বাইরে দিয়েছিল, সেখানে 5টা পেজ থাকবে আর 5টা পেজ এই ছিল বেসিক, আর যে টুকটাক কিছু ছবি অ্যাড করতে হবে, কোনো প্রোডাক্ট ছিল না, জাস্ট বেসিক একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। আমার প্রশ্ন মোহন ভাইয়ের, আপনার প্রথম অর্ডারটা আমরা জানি $330, এই অর্ডার কমপ্লিট করার ক্ষেত্রে আপনি কি রকম সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এই অর্ডার কমপ্লিট করতে আপনার কত সময় লেগেছে? মানে অর্ডারটা করতে গিয়ে যেহেতু আপনি নতুন নতুন ফ্রিল্যান্সার, প্রথম অর্ডার, রানিং স্টুডেন্ট, সব মিলে নতুন, সেক্ষেত্রে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন এবং কত সময় লেগেছে এই অর্ডারটা কমপ্লিট করতে? প্রথমত হচ্ছে আমাকে, আমি যে অর্ডারটা পেয়েছিলাম সেটার জন্য আমাকে সময় দিয়েছিল 3 দিন, আর যেহেতু আমি নতুন ছিলাম সেহেতু হচ্ছে আমার সমস্যা হয়েছে বলতে তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা ছিল ভিতর থেকে, নার্ভাসনেস ফিল করতেছিলাম, প্রথম অর্ডার, লাইফের প্রথম অর্ডার, তাও আবার এত বড়। তো হচ্ছে ট্রাস্ট মি, আমি অর্ডার পাওয়ার পরে প্রথম 20 মিনিট স্তব্ধ ছিলাম যে কি হইলো, তো ভাইয়াকে জানাইলাম, আর এমন কোনো অসুবিধা হয়নি যেহেতু কাজগুলো আগেই জানতাম, আর যেমন একটু প্রবলেম হয়েছিল যে কিভাবে আমি অর্ডার সাবমিট করব, কিভাবে তথ্য আনবো, সেইগুলোর জন্য হচ্ছে ইব্রাহিম ভাইয়া আমাকে সলভ করে দিছে, যে তাকে আমি যখনই নক দিয়েছি উইদিন 2 মিনিটের মধ্যে সে আমাকে রিপ্লাই ব্যাক করছে, সেটা হোক সকাল 5টা হোক দুপুর 2টা, এরকম কিছু ছিল না। আমার মাঝে মাঝে তাকে আমি একবার কি বলে প্রশ্ন করেছিলাম যে আপনি এত যান্ত্রিক কিভাবে, তখন সে উত্তর দিয়ে মানে সে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছিল যে অর্ডারটা এভাবে করবা, এভাবে করো, এভাবে করো, তিনি আমাকে 24 আওয়ারই সাপোর্ট দিয়েছেন, যার কারণে আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। আর কাজ যেহেতু আমার জানা ছিল সেহেতু ইজি ছিল, তার মানে হচ্ছে আমার তেমন কোনো বেশি সমস্যার সম্মুখীন হইতে হয় নাই, আর 3 দিনের মধ্যেই আমি হচ্ছে অর্ডার ডেলিভারি করে দিয়েছিলাম, এই তো। ওকে থ্যাংক ইউ। আমরা আরেকটা কোশ্চেন নেব, সেটা হচ্ছে একজন লিখেছেন হাসান পাটওয়ারি, একসাথে কি ওয়েব ডিজাইন এন্ড গ্রাফিক ডিজাইন করা যায়? হ্যাঁ, এটা আমি একটু কোশ্চেন উত্তর দিচ্ছি, প্রশ্নটার উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি করা যাবে। আপনি মাল্টি মানে স্কিল আপনার কাছে থাকতেই পারে, তবে সেক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি আগে একটা একটা করে করেন। হ্যাঁ, আপনি যদি 2টা 3টা একসাথে শিখতে যান কোনোটাই হবে না। প্রথম হচ্ছে আপনি একটা কাজ ভালো করে শিখুন, সেটাতে সময় দিন, সেটাতে প্রফেশনাল হন, দেন সেটাতে একটি সাকসেস হন, তারপরে যাই মনে করেন না আমি মোটামুটি ওয়েব ডিজাইনটা আমার ক্লিয়ার, ওয়েব ডিজাইনে আমি প্রাথমিক লেভেলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের ওয়েব ডিজাইনের কাজ করতে পারবো, দেন আমি অন্য একটা স্কিল আমার প্রয়োজন, দেন আপনি অন্য একটা স্কিলে যাওয়া বেটার, এটা আমার সাজেশন। আবার অনেকে আছে একসাথে 3-4টা শিখে, সেটা হচ্ছে আপনি যদি সময় দিতে পারেন, আপনি যদি যেমন ওয়েব ডিজাইনের জন্য আপনি 1 ঘন্টা সময় দিচ্ছেন, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন অথবা গ্রাফিক ডিজাইন শিখেন যদি আপনি 3 ঘন্টা সময় দিতে পারেন তাহলে তো সমস্যা নেই, সেটা ডিপেন্ড করবে টোটালি আপনার সময়ের উপরে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা একটু আমরা আজকে লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর 2-1টা কোশ্চেন নেব, কোশ্চেনের পরে আমরা লাইভ থেকে বিদায় নেব। সো অনেকে আমাদের লাইভে রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা লাইভে আমাদের সাথে কানেক্ট যুক্ত হওয়ার জন্য, এবং অতিথিদেরকে ধন্যবাদ। তো যারা লাইভ দেখছেন একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে, এটা অনুরোধ রইল। আর 2 নম্বর হচ্ছে আরো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমরা খুব রিসেন্টলি আমরা কিন্তু লাইভ থেকে বিদায় নিচ্ছি, সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে দ্রুত প্রশ্ন করুন। আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জানেন আমরা আজকে লাইভে একটা পুরস্কার ঘোষণা করছি, এটা প্রতি লাইভে থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ যিনি শেয়ারি তাকে আমরা আমাদের টুইন সফটওয়্যার যে কোনো একটা ফ্রিল্যান্সিং কোর্সে আমরা 100% ফ্রি স্কলারশিপ দিব। তবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, মিনিমাম 50টা শেয়ার করতে হবে। আমরা অনেকেই শেয়ার করেছেন গত লাইভ গুলাতে, অনেকেই দেখা গেছে 20টা 30টা 25টা শেয়ার করেছেন, তারা পুরস্কৃত হননি। যতক্ষণ পর্যন্ত আপনি আপনি 50টা লাইভ শেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু আমরা মানে প্রতিযোগিতার কাউন্টিং এ নিয়ে আসবো না। সো একটু মিনিমাম 50টা করবেন। আর হচ্ছে যেটা সেটা
লাইভের সময়টা আগামীকাল রাত 9টা পর্যন্ত রয়েছে শেয়ারের, সো ইউজ অফ সময় আপনারা সময় দিতে পারেন। তো এখানে আরো কিছু কোশ্চেন এসেছে, আমরা একটু কোশ্চেন গুলা নেব। এটা কিভাবে আমরা তো র কোডিং দিকে কাজ পাচ্ছি না, আনসার প্লিজ। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন এটা কিভাবে আমরা তো র কোডিং এর কাজ পাচ্ছি না, এই আনসারটা একটু আমি দিচ্ছি, না আমি না দিই, এটা আমরা মোহনের থেকে নিচ্ছি। মানে উনি যে বিষয়টা বলতে চাচ্ছেন, উনি সম্ভবত এইচটিএমএল সিএসএস এর কাজ জানেন, কিন্তু উনি এইচটিএমএল সিএসএস এর কাজ দিয়ে কাজ পাচ্ছেন না, এই আনসারটা একটু মোহন থেকে আমি শুনতে চাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে এইচটিএমএল আর সিএসএস দিয়ে কাজ পাওয়া যেত, যেটা ভাইয়াও একটু আগে বলেছিল যে আজ থেকে 4-5 বছর আগে যখন এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ পাওয়া যেত, এত অ্যাডভান্স কোনো রেকর্ডিং ছিল না। আর এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ পাওয়া যাবে না, কারণ হচ্ছে তার থেকে এখন ইউনিক কিছু সিএমএস চলে আসছে, যেমন হচ্ছে শপিফাই, উইক্স, ওয়ার্ডপ্রেস, এই সিএমএস গুলো দিয়ে এখন খুব সহজে যে জিনিসটা করা যাচ্ছে, যেখানে আমার সিকিউরিটি বেশি দিচ্ছে ওয়েবসাইট গুলোতে, আমার সব দিক দিয়েই বিবেচনা করলে যেগুলো হচ্ছে রেকর্ডিং এর থেকে আগায় আসে, সেই জন্য হচ্ছে মানুষ ওই সিএমএস এর দিকে ঝুঁকে যাচ্ছে, যার ফলে হচ্ছে রেকর্ডিং একটু পিছিয়ে যাচ্ছে। এই আর হচ্ছে রেকর্ডিং যদি ভালো জানেন, হ্যাঁ রেকর্ডিং এর মধ্যে যদি আপনি পিএসপি ভালো জানেন, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভালো জানেন, তখন আপনি কাজ পাবেন ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ, গুড গুড আনসার। আমি একটু শেয়ার করছি, ফজি আফরিন আমাদের স্টুডেন্ট, আমি কিন্তু সেম বিষয়টা ওদের আজকে একটা লাইভ ক্লাস হয়েছিল সম্ভবত রাত 8টা থেকে, আমি এই সেম কোশ্চেনটা মানে কোশ্চেন না সরি সেম বিষয়টা নিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম, যে আমরা মার্কেট প্লেস ডে ডে বাই ডে আপডেট হচ্ছে। হ্যাঁ, এটা যেটা আমাদের মোহন বলেছিল, আমি একটু আগে বলেছিলাম, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সো আমরা দেখা গেল যে 7-8 বছর আগে, 10 বছর আগে মার্কেট পেজে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস এর কাজ পাইতাম, এখন কিন্তু সেটা অ্যাভেলেবেল পাচ্ছি না, কারণ হচ্ছে এখন বায়াররা কিন্তু আপডেট কাজ চাচ্ছে, যেটা ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই। এখন বিষয়টা হচ্ছে আপনারা এটাও কোশ্চেন করতে পারেন, তাহলে কি আমরা এইচটিএমএল সিএসএস এর কাজ শিখবো না, যেহেতু এটা নাই? এটার আনসার হচ্ছে আমি কোশ্চেন করলাম, আনসার দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনাকে এইচটিএমএল সিএসএস শিখতে হবে। আপনি এইচটিএমএল সিএসএস টা হচ্ছে ওয়েব ডিজাইনের মাদার ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ওটা না শিখেন আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস বুঝবেন না, আপনি যদি ওটা না জানেন আপনি উইক্স বুঝবেন না, আপনি যদি ওটা না বুঝেন আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে গিয়ে ধরা খাবেন। মোটো হচ্ছে আমরা, আমি যদি আরো ইজিলি বলি, আমরা যারা ইংলিশ শিখি তারা কিন্তু আমরা গ্রামারটা কেন শিখি, ফান্ডামেন্টাল বিষয় গ্রামারটাকে শিখি, ঠিক আপনি ডিজাইনের ক্ষেত্রে এইচটিএমএল সিএসএস হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, আপনাকে সেটা মার্কেট প্লেসে কাজ থাকুক না থাকুক আপনাকে এইচটিএমএল সিএসএস টা মাস্ট বি শিখতে হবে, দেন আপনি এই শিক্ষাটার কারণে আপনি ওয়ার্ডপ্রেসে গেলে তখন এটা অনেক ইজি ভাবে বুঝবেন। কিন্তু আপনি যেমন আমরা অনেক প্রতিষ্ঠানে দেখি সরাসরি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে কাজ করায়, তারা কিন্তু তখন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে গেলে, রক কাস্টম করতে গেলে তারা কিভাবে বুঝবে প্রোগ্রামটা, এটা কোনোভাবে সম্ভব না। সেম ভাবে যেমন আমরা যদি বলি পিএসপি এর বেলায়, যদি আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট এর বেলা বলি, ওয়েব ডেভেলপমেন্ট এখন অনেকগুলো ফ্রেমওয়ার্ক চলে এসছে, লারাভেল চলে এসছে, জেন ফ্রেমওয়ার্ক চলে এসছে, কোডিনেটর ফ্রেমওয়ার্ক চলে এসছে, আরো এক্স ওয়াই জেড অনেকগুলো চলে এসছে, সেখানেও কিন্তু র কোডিংটা আপনাকে আগে শিখলে বেটার, দেন আপনি লারাভেলটা ভালোভাবে বুঝবেন। আশা করি আপনার আনসার পেয়েছেন। সো আপনি কাজ পাচ্ছেন না এটা নিয়ে টেনশন করবেন না, আপনি টেনশন করবেন এইচটিএমএল সিএসএস কতটুকু শিখেছেন, এই এইচটিএমএল সিএসএস এর স্কিলটা আপনাকে হেল্প করবে যখন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তখন। তবে পাওয়া যাচ্ছে না, বিষয়টা এমন না, আমাদের কিন্তু হিউজ অফ স্টুডেন্ট কিন্তু এইচটিএমএল সিএসএস এর কাজ করতেছে, কারণ আমাদের কি বলে আমাদের আজকে রাজীব সাহেব কিন্তু প্রথম অর্ডার এইচটিএমএল সিএসএস এর ডেলিভারি করেছেন, ঠিক আছে, এবং উনার আমি যতটুকু জানি রাজীব সাহেবের ম্যাক্সিমাম অর্ডার এইচটিএমএল সিএসএস নিয়ে করা। তো সো আশা করি আপনার আনসার পেয়েছেন। আমি একটু রাজীব সাহেবের কাছে চলে যাব, রাজীব সাহেব একটু যে বিষয়টা সেটা হচ্ছে মানে অনেকেই বলে যে আসলে মানে ফ্রিল্যান্সিং করে কেমন আয় করা যায়, মানে একটা কমন কোশ্চেন আর কি, এই বিষয়টা সবার মাথা থেকে আসে যে ভাইয়া মানে আমি কি লাখপতি হতে পারবো, কোটিপতি হতে পারবো, মানে ফ্রিল্যান্সিং করে কি পরিমাণ আয় করতে পারবো, আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কি বুঝবেন আসলে? আসলে এই লাইনে তো আপনার যেমন আমাদের কোম্পানিতে একটা স্যালারি থাকে যে 20,000 টাকা পাবে, 30,000 টাকা পাবে, গভর্নমেন্টের এরকম লেখা থাকে যে 20,000 টাকা, 30,000, 50,000 টাকা পাবে, কিন্তু অনলাইনে এরকম কোনো ধরা বাধা যে এই 20,000 টাকায় পাবে, 50,000 টাকায় পাবে এরকম না। যেমন আমি আপনাকে সাথে শেয়ার করি, যেমন যে মোহন ভাই বলছে যে উনি প্রথম অর্ডারটা পাইছে আপনার $303 এবং সাথে আপনার $45 আপনার টিপস,
তো সেক্ষেত্রে দেখা গেল $348, তো ওটাকে যদি আপনি টাকায় কনভার্ট করেন তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, মানে ফার্স্ট অর্ডার। আর সে তুলনায় আমি কিন্তু প্রথম অর্ডার পাইছি আমার মাত্র $15, যেখানে তার টিপস এর মানে আমার অর্ডারের 3 গুণ সে টিপসই পাইছে। তো এই এখানে ওই মানে অ্যামাউন্ট ফিক্স নাই যে আসলে 50,000 টাকা কেউ পাবে না 20,000 টাকা পাবে, আসলে এখানে ডে বাই ডে স্কিল মানে ডেভেলপ করতে হবে। এবং মানে নর্মাল যে একটা অ্যামাউন্ট, তা আমার মনে হয় যে সে 6 মাসে একটা কোর্স করার পরে সেটি প্রপারলি কোনো মার্কেট প্লেসে কাজ করে, তাহলে মান্থলি কমপক্ষে মানে 15-20 হাজার টাকা আমরা মান্থলি একটা থাকবে আর কি। তবে এটা আপনার যেটা আপনি আপনার সাথে শেয়ার করে, যেটা যত দিন যাবে এই টাকার অ্যামাউন্টটা আমার মনে আস্তে আস্তে বাড়বে, কারণ এইচটিএমএল সিএস এর কাজের এইচটিএমএল সিএস এর যে মানে মানে কাজটা, এই কাজের ডলার গুলো একটু কম থাকে। কিন্তু আপনি যদি দেখেন ওয়ার্ডপ্রেস বলেন, ওকমার্স বলেন, শপিফাই বলেন বা উইক্স বলেন, এই কাজগুলোর ডিমান্ড বেশি এবং এগুলোর রেট গুলো আপনার বেশি থাকে। যেমন এই যে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট করতে গেলে তো দেখা যাবে যে $1,000 একটা কাজ, 15 দিন একটা কাজ করতে লাগবে বা 1 মাস করতে লাগবে $1,000। তো সেখানে $1,000 একটা কাজ মানে কি আমাদের দেশে 84,000 টাকা, 1 লাখ টাকা। তা আপনি যদি মাসে এরকম 2টা কাজ পান তাহলে 15-15-30 দিনে আপনার 2 লাখ টাকা হয়ে যাবে। এটা মানে এখানে মার্কেট প্লেসটা এরকম যে আসলে এখানে ওইভাবে অ্যামাউন্ট ফিক্স নাই। তবে অন্যান্য প্রফেশনাল ফিসা থেকে এখানে যদি আপনি ধরে থাকেন, কন্টিনিউ কাজ করেন, তো 15-20 হাজার টাকা মান্থলি পাওয়া সম্ভব। আচ্ছা, আমি একটু যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে ইনকামটা ডিপেন্ড করছে টোটালি আপনার উপরে, আপনার উপরে কেমন সেটা হচ্ছে প্রথম ডিপেন্ড করবে আপনি কেমন স্কিল আছে আপনার, কি পরিমাণ কাজ জানেন আপনি। হ্যাঁ, এখন আপনি যদি ওই যে আমরা কথা বলেছিলাম যে আপনি যদি মনে করেন যে আপনি অফিস প্রোগ্রাম শিখে যদি মাসে 50 লাখ টাকা সরি 50,000 টাকা ইনকামের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু হবে না। আপনি কি মানের স্কিল আছে আপনার কাছে, স্কিলের তো ডিমান্ড আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের এক ধরনের স্কিল, তারপরে তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনের এক ধরনের ডিমান্ড, ওয়েব ডিজাইনের এক ধরনের ডিমান্ড, পিএসপি ডেভেলপারের এক ধরনের ডিমান্ড, তারপর হচ্ছে পাইথন ডেভেলপারের এক ধরনের ডিমান্ড। সো আপনি যত ভালো মানের স্কিল আপনার মাঝে অর্জন করতে পারবেন আপনি তত ভালো বেশি মানের অর্ডার পাবেন। সেক্ষেত্রে আমরা যদি বলি সেটা হচ্ছে যত বেশি ভালো স্কিল থাকবে আপনার স্কিল, আমি প্রথমে বলেছিলাম বিলিভ মি আপনি বায়ার ওয়েট করছে আপনার জন্য কাজ নিয়ে। অনেক সময় বায়াররা ভালো ফ্রিল্যান্সার পায় না, ভালো স্কিলম্যান পায় না, অর্ডার ক্যান্সেল করতেছে। আপনি কত টাকার অর্ডার নিতে চান সেটা ডিপেন্ড করবে আপনার স্কিলের উপরে। আমরা যদি একটা একটা ইন্ডাস্ট্রি আইটি ইন্ডাস্ট্রি যদি আমরা চিন্তা করি, দেখবেন একটা আইটি ইন্ডাস্ট্রিতে একজন টিম লিডারের স্যালারি 1 লাখ টাকা, এক জুনিয়র প্রোগ্রামারের স্যালারি 50,000 টাকা, একজন জুনিয়র স্যালারি জুনিয়র প্রোগ্রামারের স্যালারি 20,000-15,000 টাকা হয়। তিনজন কিন্তু সেম কাজ, সেম প্রোগ্রামিং কাজ করে, সেম ডিপার্টমেন্ট, কিন্তু পার্থক্যটা কেন? কারণ হচ্ছে যিনি টিম লিডার তার মধ্যে অনেক স্কিল রয়েছে। হ্যাঁ, ওই যে সিনিয়র প্রোগ্রামারের চেয়ে অনেক বেশি স্কিল রয়েছে, এবং সিনিয়র প্রোগ্রামার যিনি তার মাঝে জুনিয়র প্রোগ্রামারের বেশি স্কিল রয়েছে। তার মানে কি আপনি যত বেশি স্কিল তৈরি করতে পারবেন তত বেশি আপনি এখানে বড় অর্ডার নিয়ে আসতে পারবেন কাজ। আরেকটা বিষয় আমরা আমার অভিজ্ঞতা থেকে বলি, আমরা অনেক স্টুডেন্ট পাই আমাদের অনেক বেচে, খুবই মেধাবী, খুবই মেধাবী, খুবই ভালো মানের ডিজাইনার হয়, খুব ভালো মানের স্কিল তৈরি করে, কিন্তু তারা মার্কেট প্লেসে কাজ পায় না এবং কাজ করে না, তারা ফ্রিল্যান্সার হিসাবে মানে এজ এ ফ্রিল্যান্সার হিসাবে তৈরি করতে পারে না নিজেদেরকে। এটার কারণ কি? এটা হচ্ছে তারা সময় দেয় না। আপনার শুধু কাজ, আপনি শুধু মাথায় কাজ থাকলে তো হবে না, আপনাকে বায়ার গুলো খুঁজে বের করতে হবে, মার্কেটিং করতে হবে, আপনার প্রোফাইল প্রোফাইলটা তাদেরকে প্লেস করতে হবে যে আমি এই কাজগুলো পারি, আপনার মধ্যে যদি কোনো কাজ থাকে আমাকে দিন, আমি ফ্রি আছি কাজটা করব। তারা মার্কেটিং করতে চায় না, মার্কেটিং করতে যে তাদের কি পরিমাণ বিরক্তিকর বিষয় লাগে, মনে হয় যে না কাজ শিখলে শুধু অর্ডারের ডলার আসবে, শুধু ডলার ডলার না, বিষয়টা এত সোজা না। আমরা যদি লোকাল মার্কেটে যদি একটা চিন্তা করি, একজন এরিয়া ম্যানেজার সে মাস শেষে তার 3 লাখ 4 লাখ টাকা মানে টার্গেট ফিল আপ করার জন্য সে সকাল 9টা থেকে রাত 7টা 8টা পর্যন্ত রোদের মধ্যে দৌড়ায়, শুধু সারাক্ষণ ওই দোকান টু ওই দোকান, ওই দোকান টু ওই দোকান। হ্যাঁ, সেখানে 10,000-20,000-40,000 টাকা ডেলি অর্ডার নেওয়ার জন্য।
তো সেখানে আমরা যারা ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা করি, যারা স্ট্যান্ডার্ড হ্যান্ডসাম ইনকাম করার চিন্তা ভাবনা করি, আমরা কি ঘরে বসে থাকলে ইনকাম আসবে? ঘরে বসে থাকলে কি অর্ডার আসবে? না, আপনাকে সেম ভাবে অনলাইন মার্কেট প্লেসে, সোশ্যাল মার্কেট প্লেসে, সোশ্যাল মিডিয়া গুলাতে আপনাকে এভাবে দৌড়াতে হবে, মার্কেটিং মার্কেট করতে হবে, মার্কেটিং করতে হবে। দেন আপনি পাশাপাশি যদি ভালো স্কিল উইথ ভালো মার্কেটিং, এই দুইটা যদি থাকে, ডেফিনেটলি আপনি আপনি কত মানে কত টাকা আপনি আপনার টার্গেট, সে টার্গেটটা ফিল আপ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকজন প্রশ্ন করেছেন, মেহরাব আলী। মেহরাব আলী সম্ভবত মোহনের খুবই ফ্রেন্ড আমি যতটুকু বুঝছি। ও ধন্যবাদ মেহরাব আলী, মাহিনকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো কোশ্চেন করছে এবং ধন্যবাদ দিচ্ছে এবং বিগ ফ্রেন্ড বলছে, ঠিক আছে। তো বলছে মোহনের এ পর্যন্ত কত ডলার ইনকাম হচ্ছে। মোহন কিন্তু আমাদের এখন পর্যন্ত রানিং স্টুডেন্ট, এখন পর্যন্ত উনি কমপ্লিট করেন নাই, আপনারা জানেন। সো মোহন, রানিং অবস্থায় তুমি কত কাজ ডেলিভারি করেছো এবং কত ডলার ইনকাম করেছো একটু আমরা জানতে চাচ্ছি। আমি এখন পর্যন্ত 13টার মতো অর্ডার ডেলিভারি করেছি, কিন্তু আমার ফ্রিল্যান্সিং এর বয়সটা যেহেতু হচ্ছে একটু বেশি, 4-5 মাস জানুয়ারি থেকে শুরু করেছিলাম, তো আমি কিন্তু আপনি জানেন যে আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম ফ্রিল্যান্সিং টা। তখন হচ্ছে আপনি আপনি আমাকে ডেকে নিয়ে গেছিলেন যে হচ্ছে কি সমস্যা, তখন আপনি আমাকে একটু বুঝাইলেন যে এটা তো ঠিক করছো না, ডিসিশনটা ভালো ছিল না, তাই আমি আবার কিন্তু ফ্রিল্যান্সিং এ ব্যাক করলাম। আমি কিন্তু মাঝখানে 2 মাসের মতো গ্যাপ দিয়েছিলাম, যেখানে আমার একটা হিউজ পরিমাণ ক্ষতি হয়েছে, আমার অ্যাকাউন্টের উপর প্রভাব পড়ছেই। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত $460-এর উপরে হচ্ছে ইনকাম আসছে। গুড, থ্যাংক ইউ। মানে যদি হচ্ছে কাজ ছেড়ে ছেড়ে দিয়েছি, তারপরেও হচ্ছে এমন একটা অ্যামাউন্ট চলে আসছে। আর যদি করতাম তার মধ্যে হচ্ছে আপনি জানেন মাঝখানে হচ্ছে আপনার এইখান থেকে টুইন সফটওয়্যার থেকে আমার ট্রেনিং করার পরে হচ্ছে এলইডিপি তে একটা জব হয়েছিল, যে জবটা হচ্ছে আমি আমার সময়ের অভাবে আমি করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনার সাথে সম্পূর্ণই আপনার। জি, ধন্যবাদ মুহিন। তাহলে তার কিন্তু ফ্রিল্যান্সিং জার্নিটা খুব বেশি না, আমরা যদি হিসাব করি ফ্রিল্যান্সিং জার্নিটা সব মিলে 2-3 মাস, যদি আমরা মাঝখানে সময়গুলো যদি বিয়োগ দিই আর কি। তো এর মধ্যে মোহন কিন্তু $400+ ইনকাম করেছে, এটা বিশাল অর্জন। যেখানে আমি যদি একটা উদাহরণ দিই, বর্তমানে যেখানে আমরা অনার্স মাস্টার্স করে কিন্তু আমরা জবটা আমাদের জন্য সোনার হরিণ হয়ে থাকে, যেখানে আমরা জব জবের জন্য ডোর টু ডোর নক করছি, ইন্টারভিউ দিচ্ছি, আমরা অনেক তদবির করছি, তারপরে কিন্তু অনেকে জব হচ্ছে না। সেখানে একটা স্টুডেন্ট যদি প্রশিক্ষণ অবস্থায় যদি $400 আমি বাদ দিলাম, সে যদি $20-$40 যদি ইনকাম করে, সেটা অনেক বিষয়। আরেকটা বিষয় যদি আমি যোগ করি, আসলে কত ডলার ইনকাম করেছে আমরা রানিং অবস্থায়, অথবা আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম 5 মাস 1 বছরে, এই বিষয়টা আসলে কাউন্টে আনা ঠিক না আমার মতে। কারণ হচ্ছে এটা আপনার প্র্যাকটিস সেশন, স্টাডি সেশন যেটাকে আমি বলি, আপনি শিখছেন। সো আমি যে জিনিসটা মূল্যায়ন করতে চাই সেটা হচ্ছে আপনি 12টা বা 13টা নাকি প্লাস 13টা অর্ডার ডেলিভারি কত হয়েছে? 12টা সম্পূর্ণ ডেলিভারি হয়েছে, 12টা অর্ডার ডেলিভারি করেছেন, এই জিনিসটাকে আমি সর্বোচ্চ মূল্যায়ন করছি। কারণ আপনি 12টা অর্ডার ডেলিভারি করা মানে 12টা প্রজেক্ট ডেভেলপ করেছেন, 12টা ওয়েবসাইট ডিজাইন করেছেন, 12টা বায়ারের সাথে কাজ করেছেন, 12টা বায়ার ডিল করেছেন, 12টা কোম্পানির সাথে কাজ করেছেন, 12 ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। এই 12টা বায়ারের অভিজ্ঞতা আপনাকে 2 বছর পরে 3 বছরে আরো অনেক দূরে নিয়ে যাবে, এটা থাকতে হবে আমাদের মেইন। আমরা টাকাটা আমাদের ইনকাম উদ্দেশ্য থাকা ঠিক না প্রথম অবস্থা আমার মতে, যদি আমরা ফ্রিল্যান্সিংটা অনেকে টাকার জন্য ইনকাম মানে করে, কিন্তু আমার মতে প্রথম 1 বছর টাকাটা মাথায় আনা যাবে না। এখন যেটা আপনারা অর্ডার পাচ্ছেন সেটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট, আমি মনে করি আপনার যে প্র্যাকটিস হচ্ছে সেটা হচ্ছে মেইন, এটাই আপনার অর্জন। আপনি কাজটা শিখতে পারলে আপনি সব সময় মানে আপনার পুরো জিন্দগি রয়েছে আপনার মৃত্যু পর্যন্ত। আমি একটা কথা অনেক সময় বলি যে দেখেন, আমরা যদি নির্দিষ্ট বয়সের পরে আমাদের কিন্তু জব চলে যায়, রাইট? নির্দিষ্ট আমার যদি আল্লাহ না করুক আমাদের মধ্যে কেউ যদি রাইট একটা পা দুইটা পা অ্যাক্সিডেন্টে দুইটা পা কাটা গেছে, হ্যাঁ, সে জীবিত আছে কিন্তু তার হাত ঠিক আছে এবং মস্তিষ্ক ঠিক আছে, এই অবস্থায় কি আপনাকে কোনো কোম্পানি জব দিবে? আমার মনে হয় না কোনো কোম্পানি জবে রাখবে আপনাকে। কিন্তু আপনার জন্য ফ্রিল্যান্সিং খোলা, আপনি যদি হাতে কিবোর্ডটা চালাতে জানেন এবং আপনার যদি স্কিলটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিও আমরা আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। আমরা ইউটিউবে সার্চ দিলে অনেককে দেখি যারা মানে শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা কিন্তু ফ্রিল্যান্সিং করছেন। সবচেয়ে বড় বিষয় তো হচ্ছে এজের ক্ষেত্রে যে বিষয়টা, আমরা একটা বয়সে কিন্তু আমরা চাকরি ছেড়ে দিই, বিজনেস ছেড়ে দিই, ফ্রিল্যান্সিংটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার মেন্টাল কাজ মাথা কাজ করবে, যতক্ষণ পর্যন্ত আপনি এজ এ ডিজাইনার হিসেবে নিজেকে কাজ করাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগে আপনি কাজ করতে পারবেন। সো আমি
জি বলুন। আমি তার সাথে আরেকটু অ্যাড করতে চাই, তার বাস্তবিক উদাহরণ হচ্ছে এই বর্তমান সময়ে কারণ করোনা প্রাদুর্ভাব, যার ফলে হচ্ছে অনেকেই চাকরি হারাইছে অথবা অনেকেই এখন অফ, যার কারণে হচ্ছে এখন কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কিন্তু অফ নাই, সেখানে হচ্ছে হিউজ পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে আমাদের, এটা একটা বাস্তবিক উদাহরণ। ওকে, আমি আসলে আমি মোহনকে বলছি এই বিষয়ে অলরেডি আমি কোশ্চেন করতাম, নেক্সট কোশ্চেন কিন্তু আমাদের আজকে যে লাইভ লাইভের কিন্তু একটা শিরোনাম ছিল যে করোনা প্রাদুর্ভাবে ফ্রিল্যান্সারদের করণীয়। তো আমি মোহনকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু মোহন আমি জানি এই করোনা প্রাদুর্ভাবে অনেকটা অর্ডার ডেলিভারি করেছে, আসলে মানে আমরা করোনার আগে এবং করোনার মধ্যে আমরা কি বায়ারদের মধ্যে পরিবর্তন পাচ্ছি, যে আগে বায়াররা বেশি কাজ দিয়েছে এখন কম কাজ দিচ্ছে, অথবা আগে যে কাজটা আমি $20 করতাম এটা সেটা এখন সেটা $10 করতেছি, এ ধরনের কোনো কি পার্থক্য পাচ্ছি করোনা প্রাদুর্ভাবের কারণে? না ভাই, আমি আসলে এমন পাই না, অন্যান্য অনেক ফ্রিল্যান্সার আছে তারা কেমন পেয়েছে তা তো আমি বলতে পারবো না। তার মধ্যে হচ্ছে আপনি জানবেন যে হচ্ছে যখন আমি কিন্তু এই করোনার মধ্যেই শুরু করেছিলাম আমার সেকেন্ড স্টেপ আবার ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করা, যার ফলে হচ্ছে আমার জন্য একটু অর্ডার পাইতে কষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু আমি পাইনি, আমাকে ব্যাক পাইতে হয়নি। আমি যখনই আবার ফ্রিল্যান্সিং এ ব্যাক করলাম তখনই হচ্ছে আমি সফলভাবে কয়েকটা অর্ডার পেয়ে গেলাম এবং কমপ্লিট করলাম এবং আপনার সাথে সেগুলো নিয়ে ডিসকাসও করেছিলাম। তো হচ্ছে এমন কোন আর যে কাজে যে মূল্য মানে যে নির্ধারণ করা ছিল সেটা আমি আমার প্রাপ্যটা আমি পেয়েছি, তার মানে আমার মনে হচ্ছে না যে এখানে কোনো হচ্ছে হ্যাম্পায়ার হয়েছে বা অনেক কিছু, আমি আমার জায়গা থেকে বললাম আর কি, অন্যান্যদের হইতে পারে। আমরা যদি একটু আমাদের রাজীব সাহেবের কাছে যাই, রাজীব সাহেব আসলে করোনা পরবর্তীতে আপনি মানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসটা কেমন দেখছেন, কি আসলে এটার কি ডিমান্ড আরো বেড়ে যাবে নাকি বর্তমানে যেমন আছে তেমন থাকবে না আরো কমে যাবে মার্কেটপ্লেসের কাজের কাজের যে ডিমান্ডটা? ধন্যবাদ ভাই। তো আমার কাছে যেটা মনে হয় যে এই করোনার আগে থেকে এই করোনার মধ্যে কাজের চাপটা আমরা যারা ফ্রিল্যান্সিং আছি বা কাজের পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে আরো বেশি চলে আসছে, কারণ আপনি যেমনটা মনে করবেন যেমন আপনার অফিসটাই কিন্তু করোনার জন্য বন্ধ আছে, আপনি কিন্তু বাসা থেকে হোস্ট করতেছেন, তো দেখা যায় তো সারা বিশ্বের কিন্তু যত মানে আপনার আইটি রিলেটেড প্রতিষ্ঠান আছে যেখানে আপনার এই ওয়েব ডিজাইন বা অন্যান্য যে ডিজাইনের যে কাজগুলো আছে এগুলো করাতো, কিন্তু এই সময় কিন্তু ম্যাক্সিমাম অফিসগুলো কিন্তু বন্ধ আছে, কিন্তু আমরা যারা এই যে অনলাইনে কাজ করি কিন্তু আমরা কিন্তু থেমে নাই। তো সেই সময় আমার কাছে মনে হচ্ছে যে এই করোনার সময় কাজের পরিমাণটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক বেশি, এবং আপনিও হয়তো নিজেও আমার কথার সাথে একমত হবেন যে টুইনস অফ টেকনোলজি যে স্টুডেন্ট গুলো আগে যেভাবে কাজ পেত এই করোনার সময়ে আপনার মনে হয় সবাই কিন্তু কাজগুলো বেশি পাচ্ছে, আমার কাছে যেটা মনে হয়। আমি এই ফেসবুক পেজ গুলো আমি যখন ভিজিট করি তো আগে তখন দেখতাম যে না দুটো একটা রিভিউ সারাদিনে ইয়ে আসতো, কিন্তু এখন দেখি না প্রতিনিয়তই আসতে আসে এবং কাজগুলো কিন্তু আগে থেকে এখন মনে হচ্ছে বড় বড় কাজ, হ্যাঁ বড় বড় অ্যামাউন্টের কাজ আমি দেখতে পাচ্ছি। তবে এই আপনি যেমনটা বলতেছিলেন করোনার পরে আসলে করোনা কবে যাবে এটা আমরা আসলে বলতে পারতেছি না, তবে আমার কাছে মনে হয় যে করোনার পরে আবার যখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো আমার মনে হয় কাজ আরো বাড়বে, কাজ আরো বাড়বে, অনলাইনে কাজ বাড়বে। ওকে, আমি একটু ধন্যবাদ, সেটা হচ্ছে আমরা যারা করোনা প্রাদুর্ভাবের এই অজুহাতটা দিয়ে যারা আমরা সময়গুলো নষ্ট করছি, বিশেষ করে আমরা আইটি নিয়ে যারা কাজ করছি, আসলে আপনারা সময়টা ক্ষেপণ করছেন, লস করছেন। বিলিভ মি, যেটা আমাদের রাজীব সাহেব একটু আগে বলেছিল যে আমাদের এই মুহূর্তে কিন্তু মানে স্টুডেন্টদের ফিডব্যাক গুলো আমরা বেশি পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখেছি যে সমস্ত স্টুডেন্ট গুলা মানে আগে স্বাভাবিক অবস্থায় কাজ করে নাই তারাও কিন্তু এখন করোনা প্রাদুর্ভাবে কাজ করছে, সো প্রতিনিয়ত কিন্তু তারা বড় বড় অ্যামাউন্টের কাজ ডেলিভারি করছেন। আপনারা আমাদের টুইনস অফ ফিলিংস ফ্যামিলি ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি যে গ্রুপটা রয়েছে সেটাতে আপনারা প্রতিনিয়ত দেখেন আমাদের স্টুডেন্টরা তাদের নিজের আইডি থেকে পোস্ট করে থাকে। সো আমরা যদি যারা আমাদের ফ্রিল্যান্সার রয়েছেন বা আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখেছেন তারা বসে না থেকে আপনারা ট্রাই করুন, দেখবেন আগের চেয়ে ভালো পজিশনে চলে যেতে পারবেন। আর করোনা পরবর্তী যেটা সেটা হচ্ছে আমি বলি, হ্যাঁ করোনা পরবর্তীতে বিশাল একটা মার্কেট প্লেস কাজ করবে, তো আমাদেরকে এখন যে করণীয় আমাদেরকে সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন, আমি আমার সবগুলো পোস্টে একটা জিনিস ইঙ্গিত করে দিই যে এখনই সময় স্কিল তৈরি করার আগামীর জন্য, আগামীর জন্য এখনই সময় স্কিল তৈরি করার। আমরা অনেকে হতাশ, আমি যদি একটু এক্সাম্পল দিই, আজকে বিকালে আমি চট্টগ্রামে রয়েছি, আজকে বিকালে অলংকারে আমার এক তালতো ভাই মানে আমার
আফার এবর, তো তালদোবার সাথে দেখা হলো, উনি আমাকে খুবই আফসোস করে বলছে উনি উনি ট্যুরিজম নিয়ে কাজ করেন, ট্যুরিজম বিভিন্ন কক্সবাজার সাজেক বিভিন্ন ট্যুরের বিজনেস গুলা করেন। তো সে ট্যুরের বিজনেস তো বুঝছেন, একদম গত 4 মাস টোটালি বসা, মানে হতাশ হয়ে বলতেছে তাহলে তো কি করবো আসলে, মানে কত চলবো আর। হ্যাঁ, শ্বশুর বাড়িতে ছিল 2 ব্যাস, যদি আমার কোনো আত্মীয় স্বজন শুনছে কিনা জানি না, শুনলে মাইন্ড করবেন না, শ্বশুর বাড়ি 3-4 মাস ছিল, পরে এখন স্বাভাবিক হচ্ছে শ্বশুর বাড়ি কতদিন থাকা যায়, পরবর্তী এখন চট্টগ্রামে এসছেন আজকে 1 মাস, আজকে আমার সাথে দেখা করে, ভাই আপনি তো অনলাইনে কিছু কাজ করতেছেন, আপনাদের স্টুডেন্টরা ভালো আর্ন করতেছে ঘরে বসে, এখন কি করা, আমার তো উচিত ছিল আসলে সময়গুলো ব্যয় করা মানে ভালো কাজে। তা আমি আসলে দেখেন মানে কি পরিস্থিতি চলে গেছে, অথচ উনি মানে অনেক টাকা ইনকাম করছেন এবং খুব দিল খোলা লোক ছিল, যখনই পাইতো এটা সেটা, আরে বসেন তাল তো এই খান সেই খান, মানে বুঝছেন তো, মানে যারা টাকা উড়ায় এরকম মানের একজন, আজকে আমাকে মানে তাহলে তো কি করব, মানে হতাশ। তো আমি এই সমস্ত যারা রয়েছেন, যারা হতাশা রয়েছেন যে ব্যবসাবাদী প্রতিষ্ঠান বন্ধ, স্কুল বন্ধ, বিলিভ মি এই সময়টা, বর্তমান সময়টা হচ্ছে আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে মূল্যবান সময়, আপনার কেরিয়ার গড়ার সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে বর্তমান সময়টা। কেন কি আমি কি আর সময় পাবো না কেরিয়ার গড়ার, নাকি সময় পাই নাই, সেটা হচ্ছে পাই নাই কি আমি যে সময়টা পেয়েছি অতীতে সেটা নিয়ে কিন্তু আমি এখন যে রিল্যাক্স ফিল করছি, এখন আমার পড়ালেখা নাই, আমার বিজনেস নাই, আমার ফ্যামিলির কাজ কম, সব মিলে আমি রিল্যাক্স, সারাক্ষণ আমি বাসায় আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি, এই সময়টা যদি আমি যদি আমার পূর্ণাঙ্গভাবে আইটি স্কিল ডেভেলপমেন্টে যদি সময় লাগাতে পারি, তাহলে আমি করোনা পরবর্তীতে আমি খুব দ্রুত জাম দিয়ে খুব দ্রুত আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবো। ঠিক একইভাবে যদি আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, করোনা পরবর্তী সময়ে যদি আপনি, হ্যাঁ আপনি বললেন ঠিক আছে না এখন আর কিছু করব না অনলাইন, কোথায় পাবো, কোথায় যাব, কিভাবে শিখবো, যে করোনা পরবর্তী সময়ে আমি স্কিল তৈরি করব, তখন কিন্তু আপনি রিল্যাক্স সময় পাবেন না, তখন আপনার স্কুল খুলে যাবে, যারা বিজনেস করেন প্রতিষ্ঠান রান হয়ে যাবে 100%, যারা জব করেন জবে অ্যাপ্লাই মানে জবে ঢুকে যাবেন, সব আপনি তখনও কিন্তু চাইলে এখনকার মতো রিল্যাক্স সময় পাবেন না। সো আমি বলতে চাচ্ছি, আমি প্রত্যেকটা লাইভ প্রোগ্রামে এই জিনিসটা বারবার রিপিট করি, বিলিভ মি আপনার জন্য সোনালী যুগ, স্বর্ণালী যুগ এখন চলতেছে, এই সময়টা আপনারা কাজে লাগান, স্কিল তৈরি করুন। আপনি যে আমি যে বলছি আপনারা ফ্রিল্যান্সিং শিখবেন বিষয়টা এমন না, আপনি বিসিএস এ পরীক্ষা দিবেন ওইটার জন্য প্রস্তুতি নিন, আপনি প্রাইমারি পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন সেটার জন্য প্রস্তুতি নিন, আপনি ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিবেন, ইউনিভার্সিটি প্রিমিশন পরীক্ষার টেস্টের আপনি প্রস্তুতি নিন, আপনি ইংলিশে ভালো IELTS করবেন আপনি সেটার জন্য প্রস্তুতি নিন, আপনি আইটিতে দক্ষতা অর্জন করতে চান আপনি আইটি নিয়ে পড়ালেখা করুন। এবং এখন বর্তমানে কিন্তু সবগুলাই অনলাইন প্ল্যাটফর্ম, আপনারা জানেন যে এখন বর্তমানে বাংলাদেশের যেগুলা মানে ব্র্যান্ডেবল প্রতিষ্ঠান সবগুলা প্রতিষ্ঠান কিন্তু এখন অনলাইন তার কার্যক্রম পরিচালনা করছেন, যেটা আপনারা জানেন আমরা টুইনস অফ অলরেডি আমাদের মানে করোনা প্রাদুর্ভাবের প্রথম সপ্তাহে আমাদের সকল কার্যক্রম অনলাইনে নিয়ে এসেছি, এবং আলহামদুলিল্লাহ এখন প্রতিনিয়ত সারা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট এডমিশন নিচ্ছেন, আরো খুশি হবেন দেশের বাইরে থেকেও কিন্তু আমাদের স্টুডেন্ট এখন রয়েছে যারা প্রবাসী, হ্যাঁ তারা আমাদের কোর্স করছে বাইরে বসে বসে। সো আপনি এই সময়টা অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, তবে সেক্ষেত্রে আপনি অনলাইন প্ল্যাটফর্মে ট্রেনিং করার ক্ষেত্রে আপনারা একটু অ্যালার্ট থাকবেন, একটু অ্যালার্ট থাকবেন, খোঁজ খবর নিবেন প্রতিষ্ঠানের প্রতি, যদি আপনি আশ্বস্ত হন বিশ্বস্ত হন, প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড যদি আপনার কাছে ভালো লাগে দেন অ্যাডমিশন নেন। কারণ হচ্ছে আমি যখন এখন তো অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করতেছি, অনলাইনে এসইও করতেছি, ডিজিটাল মার্কেটিং করতেছি, অনেক লোক আমাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে বলতেছে ভাইয়া গত সপ্তাহে অমুক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার পর ফোনে বন্ধ তাদের, ঠিক আছে, তারপরে ক্লাস শুরু হবে বলে আজকে 2 মাস আমার থেকে 2000 টাকা নিয়ে গেছে, 5000 টাকা নিয়ে গেছে। এই জিনিসগুলো একটু নজরদারিতে রাখবেন, আপনি যে প্রতিষ্ঠানেই করুন ওদের সম্পর্কে খোঁজ খবর রাখুন, প্রতিষ্ঠানের ভিত্তি আছে কিনা এটা দেখুন, যদি ভিত্তি থাকে ওদের ওয়েবসাইট ভিজিট করুন, একটা প্রতিষ্ঠানে যদি গত 10 বছরের যদি প্রিভিউ দেখেন তাহলে তো আপনি ওই প্রতিষ্ঠান সম্পর্কে ইজিলি বুঝতে পারেন প্রতিষ্ঠানটা কি মানের, ঠিক আছে। সো আপনারা এই সময়গুলো অপচয় না করে আমি রিকোয়েস্ট করছি সবাই স্কিল তৈরি করুন, আপনারা যদি স্কিলম্যান হন আমাদের দেশ উন্নয়ন হবে, আমাদের দেশের দক্ষ জনশক্তি তৈরি হবে। সো আর দেশে দক্ষ জনশক্তি তৈরি হওয়া মানে কি দেশ অর্থনৈতিক
উন্নয়নে অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আমি একদম লাস্ট রাজীব সাহেবের কাছে একটা কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে একজন ফ্রিল্যান্সার দেশের অর্থনৈতিক উন্নয়নে কত কতটুকু অবদান রাখে আসলে, একটু আপনার যদি কোনো আইডিয়া থাকে। একজন ফ্রিল্যান্সার সে যাই ইনকাম করুক না কেন, মনে করি মাসে সে 5,000 টাকা ইনকাম করতেছে, কতটুকু অবদান রাখছে আসলে? দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাইর থেকে টাকা নিয়ে আসতেছি, সবচেয়ে বড় কথা এটাই। আমি কিন্তু এই অনলাইন মার্কেট প্লেস ছাড়া বা অনলাইনে ইনকাম ছাড়া আমি কিন্তু সহজভাবে কিন্তু বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে আমার দেশে কিন্তু আমি অর্থ যোগান দিতে পারবো না বা নিয়ে আসতে পারবো না। তো আমার মনে হয় বাংলাদেশে প্রায় এখন 15 লাখের মতো ফ্রিল্যান্সার আছে যারা হিউজ হিউজ অ্যামাউন্ট বিদেশ থেকে বাংলাদেশের অর্থনীতিতে যোগান দিতেছে। তো এটা আমাদের দেশের জন্য একটা বড় একটা অর্জন। আর এই সময় এখন যে করোনার প্রাদুর্ভাবের সময়ে যদি এই মানে অনলাইনের প্রতি যদি মানে ঝুঁকে পড়ে বা সবাই যদি অনলাইনে কাজ করে, আমার মনে হয় পরবর্তী দিনগুলোতে বাংলাদেশের জন্য একটা বড় মানে অর্থের যোগানদার হবে এই অনলাইনে যারা ইনকাম করছে তারা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু শেয়ার করি একটু রং ইনফরমেশন, সম্ভবত 15 লাখ না, এখন বাংলাদেশে সম্ভবত 6.5 লক্ষ ফ্রিল্যান্সার কাজ করছেন আর কি এখন, এবং যাদের গড় ইনকাম সম্ভবত $1,000 কাছাকাছি এরকম আনুমানিক। তবে 6.5 লক্ষ 6.5 লক্ষ বা 5 থেকে 6.5 লক্ষ এর মধ্যে ফ্রিল্যান্সার কাজ করছেন। আপনি চিন্তা করেন, আপনি যদি 6.5 লক্ষ ফ্রিল্যান্সার কাজ করছেন বা 5 লক্ষই ধরলাম, আপনি এক এক জায়গায় কিন্তু 5 লক্ষ ফ্রিল্যান্সার জড়ো করেন, দেখেন কতগুলা দেশ। এখন আমি যদি আপনার সাথে যোগ করতে চাই, একজন ফ্রিল্যান্সার যে তিনি যে নিজেই স্বাবলম্বী হচ্ছেন বিষয়টা কিন্তু এমন না, তিনি কিন্তু তার সমাজকে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু চাঙ্গা করছেন এবং দেশকে অর্থনৈতিক কিন্তু ভাবে সহযোগিতা করছেন। কারণ আপনি যেটা বললেন, আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা যদি $5 যদি নিয়ে আসি সেটা দেশের বাইরে থেকে চলে এসছে এবং দেশের বাইরে এসছে সেটা আমাদের ব্যাংকে জমা হচ্ছে, আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এর যে টাকাগুলো ব্যাংকের মাধ্যমে উইথড্র করি। সো স্বাভাবিকতা আমাদের বাংলাদেশে অর্থনীতিতে এগুলো যোগ হচ্ছে। সো আমি মনে করি যে প্রবাসীদের পাশাপাশি ফ্রিল্যান্সাররা কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসাবে বর্তমানে কাজ করছেন, যেটা হয়তো এখনো ওরকম ঢালাও ভাবে এখনো প্রচার হচ্ছে না, তবে টুডে টুমোরো বিলিভ মি এটা প্রচার করবে আশা করছি আমাদের গণমাধ্যম গুলা। কারণ হচ্ছে প্রতি বছর এই যে বিশাল অঙ্কের ইনকাম আর্ন করছে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবদানে বিশাল অবদান রাখছে। এবং তার চেয়ে আরো বিষয় যদি একটা বলি, যেমন আমরা আমাদের মোহন আমেরিকান একটা বায়ারের কাজ করছেন, আপনিও করেছেন, এই যে আমেরিকান একজনের বায়ারের কাজ করা মানে কি, নিশ্চয় প্রথমে সে আমার প্রোফাইলটা দেখে যে কোন দেশের ফ্রিল্যান্সার, যখন দেখবে যে বাংলাদেশের ফ্রিল্যান্সার, ওয়াও বাংলাদেশের ফ্রিল্যান্সার এই মানের কাজ জানে, প্রথমে কিন্তু আমার বাংলাদেশটা আসছে, রাইট? সো এখানে আমরা যে নিজেরাই যে স্বাবলম্বী হচ্ছে বিষয়টা এমন না, আমরা ফ্রিল্যান্সাররা কিন্তু আমাদের বাংলাদেশকে কিন্তু বিশ্বের দরবারে কি করছি, উজ্জ্বল করছি, সমুজ্জ্বল উজ্জ্বল করছি এবং আমরা বাংলাদেশের সুনাম অর্জন করছি কিন্তু। সো একজন ফ্রিল্যান্সার যে শুধুমাত্র নিজের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য ফ্রিল্যান্সিং করছে সেটা না, ওভারঅল অর্থনৈতিক উন্নয়ন এবং আমরা বাংলাদেশের যে পরিচিতি সেটাও কিন্তু আমরা বহন করছে ফ্রিল্যান্সাররা আশা করি। তো আমরা আর আমাদের আরেকজন আমাদের দেলোয়ার হোসেন, আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী টুইন সফটের, অসংখ্য ধন্যবাদ। উনি একজন পরামর্শ দিয়েছেন একটি, যে শিক্ষা শেষ হলে অনলাইন মার্কেট প্লেসে প্রবেশ করা উত্তম, মানে শিক্ষা মানে কাজ শিখে, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি যে আগে কাজটা শিখুন, শিখে আপনি মার্কেট প্লেসে, আমরা বলবো অনেকে আছে যে কাজ শিখার আগে সে ফ্রিল্যান্সিং নিয়ে শুধু মাথা ব্যথা, ঠিক আছে, আমরা যে কোনো একটা কাজ ভালো করে শিখবো দেন তারপরে যে আমরা মার্কেট প্লেসে আমরা দাম দেবো। তো সর্বশেষ আমরা আজকে প্রোগ্রামের একদম শেষ অবস্থায় চলে এসেছি, আমরা আজকে সর্বশেষ আমাদের যারা আজকে গেস্ট রয়েছেন তাদের প্রতি আর এক দুইটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে নতুন যারা, আমি যদি একটু মোহনকে জিজ্ঞেস করি, নতুন যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন বা আমাদের স্টুডেন্ট যারা, আমাদের স্টুডেন্ট যারা ফ্রিল্যান্সিং করছেন কাজ শিখছেন, তোমার প্রতি তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকতে পারে আসলে, ভালো মানের একজন ডিজাইনার হতে গেলে তাদেরকে কিভাবে প্র্যাকটিস করা উচিত বা একজন ভালো মানের ফ্রিল্যান্সার হতে গেলে কিভাবে তাকে কি পদ্ধতি অ্যাপ্লাই করা উচিত, যদি একটু বলতেন পরামর্শ, একটু পরামর্শ।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে ভাইয়া। যদি হচ্ছে কেউ ভালো মতো ফ্রিল্যান্সার হইতে চায়, তার মধ্যে প্রথমে প্রথমে লাগবে একটা গাইডলাইন, যে হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে, যে হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, যে মার্কেট প্লেস গুলোতে কাজ করে, মার্কেট প্লেস গুলো প্রতিনিয়ত আপডেট যে রাখে, এমন কোন একজনের পরামর্শ নিতে হবে ফিক্স। তাইলে হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন। আর সেকেন্ডলি কথা হচ্ছে যে বাংলাদেশে অনেক আছে যারা হচ্ছে শুধু শুনে যে ফ্রিল্যান্সিং, এখানে কারিগরি টাকা আছে, মানে ঢুকবো যাই টাকা নিয়ে চলে আসবো, ওমন চিন্তা ভাবনা কেউ যদি করে থাকে তাহলে তার আসার দরকার নাই। আর এখানে মূলত কনসেপ্ট হচ্ছে আপনাকে স্কিল করতে হবে, আপনি যখনই স্কিল করবেন তখনই হচ্ছে আপনি সাকসেস হতে পারবেন। আর স্কিল করার জন্য অনেক নামি নামি প্রতিষ্ঠান আছে, অনেক ইউটিউব লিঙ্ক আছে, যদি আপনারা চান সেখান থেকেও করতে পারেন। আর ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজলে অবশ্যই আগে সেই ট্রেনার সম্পর্কে জানবেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন, সেই প্রতিষ্ঠানের সাকসেস স্টোরি গুলো দেখবেন, সবকিছু মিলে ওভারঅল আপনাকে চিন্তা করে তারপরে এই জগতে আসবেন। আমরা একটু রাজীব সাহেবের কাছে যাচ্ছি। রাজীব সাহেব, যারা এখনো বেকার, জব পাচ্ছেন না, বা করোনা প্রাদুর্ভাবে যারা এখনো কোনো মানে লাইন খুঁজে পাচ্ছেন না, অথবা যারা চাচ্ছেন যে আপনার চাকরি বা জবের পাশাপাশি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকতে পারে? ধন্যবাদ ভাই। পরামর্শ বলতে কি, এখন বাংলাদেশের এই করোনার মানে যে সময়ে আমরা মানে সবাই কিন্তু জানি, কিছুদিন আগে একটা হেডলাইন হয়েছে আপনার ইয়াতে মানে বিভিন্ন পত্রিকায়, যে শুধু যারা সরকারি চাকরি করে তারাই শুধু ভালো আছে আর বাকিরা কিন্তু ভালো নাই। তো এটা থেকে বোঝা যায় বাংলাদেশের যারা মানে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছে আসলে তারা ওইভাবে কিন্তু ভালো নাই। কিন্তু আপনি যখন ঘরে বসে একটা ইনকাম করার সোর্স পাবেন, তো এর মতো স্বাধীন পেশা তো আর হতে পারে না। তো আমার কাছে মনে হচ্ছে কি, আপনি যদি ঘরে বসে একটা কোনো প্রতিষ্ঠানে 3 মাস বা 6 মাস সময় দিয়ে অনলাইনে কোর্স কমপ্লিট করে সেখান থেকে ঘরে বসে যদি ইনকাম করতে পারেন, তো এরকম করোনা যদি হাজারো করোনা আসে তা আমার তো মনে হয় সমস্যা হওয়ার কথা না, কারণ ঘরে বসে যেহেতু আমার ইনকাম হচ্ছে। আর আমরা যেমন ফ্রিল্যান্সাররা দাম বাইরে যাওয়ার প্রয়োজন পড়তেছে না, সারাদিন ঘরের মধ্যে থাকতেছি, বা আরো কিন্তু আমাদের যে স্কিলে যে ঘাটতি গুলো ছিল এগুলো কিন্তু এখন এই সময় করোনার সময় কিন্তু আমরা ঘরে বসে সেই জিনিসগুলোকে ডে বাই ডে ইম্প্রুভ করতে পারতেছি। তো বেকারদের জন্য আমি বলবো যে আপনি একটা প্রতিষ্ঠানে, এখন তো সবাই অনলাইনে, হ্যাঁ আপনার যেমন মোবাইল আছে বা ল্যাপটপ আছে, তো এই ল্যাপটপ থেকে অনলাইনে আপনি কোর্স করেন। এখন তো কোর্স এর মূল্য বিভিন্ন প্রতিষ্ঠান অনেকটা ছাড় দিয়ে কমাই দিছে করোনার জন্য, মাত্র 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা একটা অনলাইন কোর্স করতে পারতেছেন। আপনি বিশ্বাস করবেন কিনা, অনেক প্রতিষ্ঠান আছে যে আপনি যদি সরাসরি গিয়ে কোর্স করার লাগে তো সেখানে আপনার মিনিমাম ঢাকার মধ্যে হলে তো 20,000 টাকা, আমি দেখছি যে 20,000 টাকাও একটা কোর্স ফি আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সময় টাকা দিয়েও করতে পারবেন না ওই সময়। আপনি আর করোনার সময় যেহেতু সময় পাচ্ছেন, টাকাটাও কম, আমার মনে হয় এই সময়টা যারা স্টুডেন্ট এবং যারা বেকার অবস্থায় আছেন এবং যারা কোম্পানিতে সাথে জড়িত আছেন বা গভর্নমেন্টের সাথে যারা বাড়তি ইনকাম করতে চান, বা যে বাড়তি ইনকামের পাশাপাশি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চান, আমার মনে হয় এই সময়টা সুইটেবল সময়। থ্যাংক ইউ। আমরা সম্মানিত ভিউয়ার, আমরা আজকে লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা দুইটা কোশ্চেন করব। আমি একটু মোহনকে বলবো। মোহন, আমরা অনেকেই আমাদের শিক্ষার্থীরা যে সকল স্টোরি বা সফলতার গল্পগুলো আমাদের পেজে বা গ্রুপে শেয়ার করে থাকে, আপনারা জানেন আমাদের যখন স্টুডেন্টরা তারা সাকসেস, তখন আমাদের টুইনস অফ ফ্যামিলি ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি রয়েছে, একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তারা তাদের সাকসেস স্টোরি, অর্থাৎ তাদের আবেগ, যেটা আমাদের রাজীব সাহেব বলেছেন, সেই আবেগগুলো তারা শেয়ার করে, অনুভূতি গুলো শেয়ার করে। অনেকে ডাউট ফিল করে যে আসলে এটা কি বাস্তব কিনা, এটা আমরা যদিও কেউ আমাদেরকে সরাসরি কোশ্চেন করেন নাই, আমি বিভিন্ন ভায়া মাধ্যমে, যেমন আমাকে ওদিন একজন বলছে, আমি নাম বলবো না, আমি যে কোনো একটা আইডি থেকে ফেনীর একটা প্রতিষ্ঠানের একটা শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলতেছে, তো কম্পেয়ার করতেছে টুইনস অফ বাই আদার ইনস্টিটিউট, রাইট? তো বলতেছে যে ফেনীতে তো মানে 1-2টা প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং এ আমরা যতটুকু জানি ভালো করতেছে, তার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের নাম বললো, আরো 1-2টা প্রতিষ্ঠান আছে এক্স ওয়াই জেড, বাট আপনি যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, এখন পর্যন্ত তো ওই প্রতিষ্ঠানের কাউকে দেখি নাই ওরকম ভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে। তো সে বলতেছে টুইনসফটে যে গ্রুপগুলোতে মানে ফোর্সগুলো দেয় স্টুডেন্টরা, এগুলো আসলে মানে ঠিক না, মানে ভুল বলতে মানে ঠিক না, মানে ডাউট ফিল করতেছে আদৌ কি এগুলো সত্য কিনা। তো আমরা জানি এখানে রাজীব সাহেব, আমাদের মোহন, আপনারাও কিন্তু
যে অর্ডার গুলা ডেলিভারি করেছেন, আপনারাও কিন্তু আমাদের গ্রুপে ফোর্স দিয়েছেন, এবং মোহনের তো $303 ফোর্সটা এখনো আমি মাঝে মধ্যে দেখি, হ্যাঁ এখনো আছে আমাদের টাইম লাইনে। তো একটু বলবেন এই বিষয়ে, এদের এই যে তাদের যে একটা মনোভাব, বিরূপ মনোভাব, এ সম্পর্কে আপনার কি মতামত? হ্যাঁ, যদি হচ্ছে কারো, হ্যাঁ যদি হচ্ছে কারো আপনার এমন ডাউট হয় যে কই, যদি কোনো ফ্রিল্যান্সার পোস্ট দেওয়ার পরে তার মনে হচ্ছে যে আপনি মিথ্যা কোনো কিছু লিখছেন অথবা অন্য কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন, আমার মনে হয় টুইন সফট থেকে যেসব শিক্ষার্থী আমরা বের হয়েছি তাদেরকে আপনি পার্সোনালি একটা মেসেজ দিবেন, সে আপনাকে সব সুন্দর মতো বুঝিয়ে দিবে, এবং যদি আপনি তারও প্রমাণ চান তাহলে আমার কাছে যদি কেউ প্রমাণ চান তাহলে আমার বাসা ফাঁকা আছে, আপনি চলে আসবেন, যদিও করোনার মধ্যে একটু সমস্যা, তারপর চলে এসে লাইভ দেখে যাবেন, আর আর তারপরেও যদি আপনাকে বিশ্বাস করাইতে হয় তাহলে আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাইতে পারি, এর বাইরে আমি আর কি করব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমরা অনেকে রয়েছেন, আপনি একটা প্রতিষ্ঠানের থাকতে পারে আপনার কাছে কোনো প্রতিষ্ঠান ভালো, কোনো প্রতিষ্ঠান খারাপ, বাট আমার কথা হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা সমালোচনা তো থাকবেই, কিন্তু সেটা যৌক্তিক আলোচনা থাকতে হবে, গঠনগত গঠনমূলক আলোচনা থাকতে হবে। আপনি আগে নিজেই জানেন না আপনি যে বিষয়ে, সে বিষয়ে আপনি আরেকজনকে একটা মিথ্যা কথা বলতেছেন। তো আমি এখন আমরা যদি আপনাকে চ্যালেঞ্জ দিই আপনি কোথায় যাবেন? তো এটা জাস্ট আমি চ্যালেঞ্জের কথা বলছি না, জাস্ট এমনি বলতেছি আর কি, বা তো এটা উচিত না। যারা আমি এই জন্য বারবার এই কথাটা বারবার বলছি যে আমাদের ফেনী সহ বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা নামমাত্র ফ্রিল্যান্সিং শিখায়, আসলে আদৌ তাদের ট্রেনাররাও কিন্তু ঠিক মতো ফ্রিল্যান্সিং করে কিনা আমার সন্দেহ রয়েছে। তো আপনি ওই সমস্ত প্রতিষ্ঠানে যদি অ্যাডমিশন নেন আপনি তো সেখানে প্রতারণার শিকার হবেন, স্বাভাবিক বিষয়। এই জন্য আমি আমরা বারবার বলে থাকি, আমাদের এখানে যখন স্টুডেন্টরা ভর্তি হতে আসে আমরা প্রথমে বলি আপনি আমাদের স্টুডেন্ট ফিডব্যাক দেখেন, আমাদের কোর্স সিলেবাস দেখেন, ট্রেনার সম্পর্কে খোঁজ খবর নেন, যদি ভালো লাগে আপনি অ্যাডমিশন নেন। সো আপনাদেরকেও বলতেছি যে যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না, এটা একটা বিষয়, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বিষয়টা বলে যে ভাইয়া ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছি না, আপনারা কেমন শিখাবেন, আপনারাও কি এক্স ওয়াই জেড এর মতো? আমার কথা হচ্ছে এক্স ওয়াই জেড এর মতো না বলে আপনি যেখানেই করবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি ওপেনলি ডিসকাস করেন, ওদের স্টুডেন্টের সাথে কথা বলেন, ওদের ওয়েবসাইট ভিজিট করেন, ওদের তারপরে হচ্ছে ট্রেনারের সাথে কথা বলেন। আশা করি আপনি যদি মোটামুটি এদের এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে বলেন দেখেন আপনি আশা করি বুঝতে পারবেন। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি যদি একটু রাজীব সাহেবের কাছে যেতে চাই। রাজীব সাহেব, আপনি এই যে জবের পাশাপাশি, আমরা আসলে খুব কম দেখেছি যে জবের পাশাপাশি এরকম পরিশ্রম করে 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত সময় দিয়ে একটা কাজ শিখা, আবার কাজ শিখে সময় দিয়ে ফ্রিল্যান্সিং করা, এই যে আপনার যে একটা মানে কি বলবো সময় দেওয়া, স্যাক্রিফাইস করা, এই বিষয়টা আমরা একটু আগে শুনেছি, তবে এখন যে বিষয়টা শুনতে চাই এই যে আপনার সফলতা, আপনার আপনি প্রথমে ওয়েব ডিজাইনার হয়েছেন, এখন আপনি আমরা আপনাকে ফ্রিল্যান্সার রাজীব বলতে, এই যে ফ্রিল্যান্সার রাজীব হওয়ার যে পিছনের যে কাহিনী, ভিতরের যে কাহিনী, যে আপনাকে যারা অনুপ্রাণিত করেছে বা আপনি যার থেকে অনুপ্রাণিত হয়েছেন, আমরা একটু সেই ইতিহাসটা জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই। এর আগে যেমনটি বলছিলাম যে আসলে এটা হচ্ছে ইচ্ছা থাকতে হবে যে আমি কি করব। হ্যাঁ, এই ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় মানে একটা বিষয়। তো আমি যখন আপনাকে সাথে শেয়ার করছিলাম যে আমি যখন অনলাইনে যখন ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন যখন এই সার্চ করি, তখন এই অনলাইনে ইনকামের বিষয়টা আমি প্রতিনিয়ত অনেক ভিডিও দেখি, অনেক ভিডিও দেখি, তো তখন থেকে মনে হয়েছে না মনে হয় অনলাইন থেকে কিছু একটা করা সম্ভব হবে। এর ফলশ্রুতিতে আমি আপনার সাথে এই যে যোগাযোগ করি এবং ট্রেনিং আপনার ওখানে ট্রেনিং করার পর এখন সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। এখন আরো সবচেয়ে বড় পাওয়া যে আমি যে আপনার সাথে বা ফেসবুকে কখনোই যে ফ্রিল্যান্সার হিসেবে লাইভে এসে এরকম মানুষের সাথে কথা বলবো, এটা আমি মানে এই যে আপনি 2 দিন আগে আমাকে যখন মেসেজ করলেন যে একটা প্রোগ্রাম হবে, আপনি আপনার আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন, তো তখন মনে হয়েছে যে না মনে হয় আমি সাকসেস, এই ফ্রিল্যান্সিং লাইফে আমি সাকসেস। ঠিক আছে, তো আমার কাছে মনে হয়েছে না মানুষ চেষ্টা করলে অবশ্যই সম্ভব, কিন্তু চেষ্টা করতে হবে, আর এই লাইনে সবচেয়ে বড় কথা ধৈর্য ধরতে হবে, আর সময়টা অটোমেটিক বের হয়ে যাবে। আপনি যখন চেষ্টা করবেন যে আমি এটা করব, তখন সময় কিন্তু অটোমেটিক ম্যানেজ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অনেকে ধৈর্য হারা হয়ে যায়। এই যে মোহন ভাই যেমনটা বলতেছিলেন যে
আসলে অনেকে যেমন এই লাইনে যায় যে মানে অনলাইন মানেই হিউজ অ্যামাউন্ট বা কম সময়ে অ্যামাউন্ট বা অনেক টাকা ইনকাম করব, এই ধারণা যারা নিয়ে যে তারা মানে তাড়াতাড়ি আসে এবং তাড়াতাড়ি চলেও যায় তারা। রাইট 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 আমারও জাস্ট সেম, আমার 12 বছর অভিজ্ঞতা। আমি দেখেছি আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত স্টুডেন্ট গুলা হুরুস্থুল ভাবে আসে, যে এই শিখবে সে শিখবে, অনেক কিছু শিখে অনেক টাকা ইনকাম করবে, আদৌ তারা কিন্তু মার্কেট এখানে টিকে থাকতে পারে না। এখানে আসলে ধৈর্য একটা বিশাল পরীক্ষা, ধৈর্য ধরে আপনাকে আগে জি সেটা অবশ্যই মার্কেটে যে ধৈর্য ধরে আপনাকে এস্টাবলিশ হওয়া পর্যন্ত আপনি কার্যক্রম চালিয়ে যেতে হয়। আমরা একটু মোহনের কাছে যাব। মোহন, আপনি আসলে এই যে কম্পিউটার ইনস্টিটিউট আপনি পড়ালেখা করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ, আমরা জানি আমাদের বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠান আপনারা জানেন, এবং বলতে গেলে আমাদের ফেনীর গর্ব, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, যেখান থেকে আমি নিজে পড়ালেখা করেছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে, কম্পিউটার সায়েন্সের উপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে করেছি। তো আসলে আমরা জানি কম্পিউটার ইনস্টিটিউটে পড়ালেখা থেকে শুরু করে সবকিছু কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করে, তো এত কিছুর মধ্যে আপনি অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার বা ভালো ডিজাইনার হিসেবে নিজেকে তৈরি করেছেন, বা এখন যে আমরা মোহন থেকে ফ্রিল্যান্সার মোহন বলছি আপনাকে, এই যে ফ্রিল্যান্সার মোহন হওয়ার পিছনে যে লোকগুলা কাজ করেছে, যে কারিগর গুলা রয়েছে, আপনার মা হতে পারে, আপনার ফাদার হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, অনলাইন হতে পারে, একটু তাদের নামগুলো শুনতে চাচ্ছি এবং আপনার তাদের একটু ইতিহাসটা আমরা জানতে চাচ্ছি, আপনার সাথে কেমন যে জার্নিটা হয়েছে। ফ্রিল্যান্সার হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে কিছু আর্নিং আসছে, আমি ভালো করে একটা রিভিউ পেয়েছি, তারপরে কয়েকটা অর্ডার পেয়েছি, তাই বলে হচ্ছে আপনাদের দৃষ্টিতে হচ্ছে আমি হইতে পারি হচ্ছে এখন সফল হয়ে গেছি। আমি এখন মনে করতেছি না যে আমি সফল, কারণ হচ্ছে আমার পথটা এখন অনেক বাকি, আমি মাত্র সমুদ্রে নামলাম, দেখি না সমুদ্রে কি আছে, আমার স্কিলের এখনো অনেক বাকি আছে, আমার আরো স্কিল করতে হবে, দেন যেই ততদিন না পর্যন্ত আমি আমার টার্গেটে পৌঁছাইতে পারবো সে ততদিন আমি নিজেকে সফল দাবি করতে পারি না। কিন্তু হচ্ছে সমাজের চোখে হয়তো আমি সফল যে হচ্ছে ভালো কাজ করতেছি, মার্কেটপ্লেসে কাজ পাচ্ছি, এটা আর তার পিছনের অনুপ্রেরণা হচ্ছে আমি কখনোই আমার ফ্যামিলি থেকে কোনোদিনও হচ্ছে কোনো কিছুর জন্য বাধা পাই নাই, যেমন হচ্ছে এই কাজটা করব যে বাবা তুমি করিও না এমন কোনো কিছু না, তার সবসময় সাপোর্ট করেছে। আর তার পিছনে হচ্ছে যখন আমি ফেনীতে চলে গেছিলাম, দেখুন ফেনীতে আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, সেহেতু হচ্ছে আমার ঢাকার এনভায়রনমেন্ট আর ফেনীর এনভায়রনমেন্ট এক না, একটা রাজধানী শহর থেকে আমি একটা মফস্বল শহরে গিয়েছি, মানে এখানে আমি অনেক ভালো কিছু পাবো না। ঢাকায় যেমন হাত বাইর করলে সবকিছু পাচ্ছি, ভালো ভালো জিনিসগুলো পাচ্ছি, সেগুলো আমি পাবো না। তো আমার প্রথমে আমি প্রথম 3 থেকে 6 মাস আমি শুধু চিন্তা ভাবনা করছি কোন জায়গায় যাওয়া যায়, এর মধ্যে হচ্ছে আমি ফেনীর মোস্ট অফ আইটি সেন্টার আমি ঘুরছি যে কি আছে, আমার যেহেতু আইটি ইনস্টিটিউট পড়ি তো একটু হচ্ছে বোঝার ক্ষমতা ছিল যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি বুঝতাম। তখন আমি চিন্তা ভাবনা, ইভেন আমি টুইনসফটে ভর্তি হওয়ার আগে টুইনসফটকে আমি 3 থেকে 4 মাস মনিটর করছি যে এখানে আসলে কি করায়, ওনারা কি আসলেই আদৌ সাকসেস কিনা, এটা আমি মনিটরিং করে তারপরে গেছি, যে এমন না যে হ্যাঁ ওনারা সাকসেস স্টোরি দিচ্ছে আমি চলে গেছি, না আমি তাদেরকে মনিটরিং করছি দেন গেছি। তারপরে যখন জানলাম যে ভাইয়া হচ্ছে আমার ইনস্টিটিউটের একজন, তার মানে হচ্ছে একটুতে এক্সট্রা বেনিফিট পাইতেই পারি, তারপরে হচ্ছে ভাইয়া তো অবশ্যই ভালো কিছু বলবে, অন্তত হচ্ছে এতটুকু বিশ্বাস করি যে FCA যারা বড় ভাই ছিলেন আমাদের, তারা যাই হোক না কেন কখনো আপনাকে এমন পথ দেখাবে না যেই পথ হচ্ছে অসফলতা আছে, যে পথে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। দেন ভাইয়া আমাকে যখন গেলাম তখন হচ্ছে এই ইব্রাহিম ভাই হচ্ছে আমাকে আধা ঘন্টার মধ্যে বুঝাইলো যে এই সেক্টরে তুমি কাজ করতে পারো, এভাবে এভাবে তুমি করতে পারো, দেন তার কথা মতো আমি ভর্তি হয়ে গেলাম, ওই দিনই কনফার্ম করে পরবর্তীতে ক্লাস শুরু করলাম। আর ইভেন কথা হচ্ছে যে আমি একটা বেসও চেঞ্জ করেছিলাম, যেটা সুযোগ হয়ে করেছিল হয়তো হচ্ছে যে কোনো একটা কারণে হচ্ছে আমি 161 নম্বর বেস থেকে 63 গেছি, সেখানে হচ্ছে ভাইয়ের হাত ছিল। তাছাড়া এমন অনেক দেখছি যে হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে হঠাৎ করে ঝরে যায়, যেমন কিছু ক্লাস করে ঝরে যায়, তাদেরকেও একটা সুযোগ করে দেয় টুইনস অফ, তাদেরকেও একটা সুযোগ করে দেয়। তারপরে আরো বড় কথা হচ্ছে যে আপনার কোর্স মডিউল থেকে 4 মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে, কিন্তু অনেকেই পারে না সেটা 4 মাসে করতে, সে এমনও আছে এখনো টুইনস অফ এমন আছে যারা 1 বছর 1.5 বছর শুধু করতেই আছে, তাদের এখনো যেমন আমি, আমার হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু করতে আছি, যে টুইনস অফ টি আমি মানে টুইনস অফ এখন ছাড়তে পারি না, টুইনস অফ টি একজন স্টুডেন্ট। এই ছিল ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আমি একটু যোগ করতে চাই, আসলে প্রথমত আমরা দেখি বিভিন্ন কারণে আমাদের অনেক স্টুডেন্ট ড্রপ হয়, তো সেক্ষেত্রে আমরা দেখা যায় সে এক্সামের কারণে হতে পারে, অসুস্থ কারণে হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু বেস্ট ট্রান্সফার করে দিই পরবর্তীতে, আমরা
এবং আলহামদুলিল্লাহ আমাদের টুইনস অফ ফ্যামিলিতে যারা একবার অ্যাড হয়ে যায়, যেটা আমাদের রাজীব সাহেব বলেছিল, একবার যারা টুইনস অফ ফ্যামিলিতে অ্যাড হচ্ছে তারা কিন্তু এখন না, যতদিন পর্যন্ত টুইনস অফ বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত টুইনস অফ থাকবে ইনশাল্লাহ, ততদিন পর্যন্ত সে টুইনস অফ এর অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে থাকবে। এবং আপনারা জানেন আমাদের সকল ওকেশন, সকল প্রোগ্রামে কিন্তু আমরা আমাদের সকল এস স্টুডেন্টদেরকে কিন্তু আমরা স্মরণ করি। আপনারা দেখেছেন আমরা করোনার আগে কতগুলো বড় বড় প্রোগ্রাম করেছিলাম, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা প্রত্যেকটা বেসের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা ইনভাইট করেছি। এবং সাপোর্টিং এর যে বিষয়টা আপনারা জানেন, আমাদের প্রত্যেকটা বেসের এক একটা গ্রুপ রয়েছে, আমরা ওই গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমরা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পরেও কিন্তু ওই গ্রুপের মাধ্যমে টিম ভিত্তিক আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং ইনশাল্লাহ সারা জীবন এই সাপোর্ট থাকবে। তো সর্বশেষ যেটা বলবো, আমরা যদি আমি একটু এই রাজীব সাহেবের কাছে যেতে চাই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু বলতেন ফ্রিল্যান্সিং নিয়ে। আসলে এখন তো মাত্র শুরু, মাত্র যদি আমরা সাকসেসফুল ফ্রিল্যান্সার বলছি এই জন্য, যেহেতু আপনি অনেকগুলো অর্ডার ডেলিভারি করেছেন এবং একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ইনকাম করেছেন বা কাজ শিখেছেন, মার্কেট প্লেসে কাজ করতেছেন, কিন্তু তারপরেও একটা প্রত্যেকটা ফ্রিল্যান্সার একটা টার্গেট থাকে যে আমি ফ্রিল্যান্সিং নিয়ে এই জায়গায় যেতে চাই। অনেকে আছে উদ্যোক্তা হতে চায়, অনেকে আছে লেভেল 1 লেভেল 2 সেলার হতে চায়, অনেকে আছে আউটসোর্স ফার্ম দিতে চায়। আমরা যদি একটু রাজীব সাহেবের কাছ থেকে শুনতাম যে আপনার ফিউচার প্ল্যান কি ফ্রিল্যান্সিং নিয়ে। জি ধন্যবাদ ভাই। না আপনি যেমনটা বলছিলেন যে হ্যাঁ, আমি আমার নিজের চাকরির পাশাপাশি আমি নিজের স্কিলটা ডেভেলপ করতেছি এবং আমার ফিউচার একটা প্ল্যান আছে যে আমি হয়তো আপনার মতো বা একটা মানে ছোট থেকে শুরু করব আর কি, একটা আইটি ফার্ম দিয়ে, হ্যাঁ, যাতে ভবিষ্যতে। জি জি আমি আপনার সাথে হয়তো শেয়ার করছিলাম। জি আমার এটা আশা যে আমি, জি ইনশাল্লাহ। জি বলুন, শুনতেছি, বলুন। আর একটা বিষয় হচ্ছে ভবিষ্যতে যেটা বললাম যে আমি আইটি ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আছে, তবে সবচেয়ে বড় কথা আমি আমি যেহেতু সিরাজগঞ্জ রাজশাহী আমার বাসা, আমি কিন্তু রাজশাহীতে দেখছি যে ফেনীতে যেরকম মানে এই টুইনস অফ টেকনোলজি একটা মানে ফ্রিল্যান্সার প্রতিষ্ঠান, আইটি প্রতিষ্ঠান, কিন্তু আমার মনে হয় রাজশাহীর ওই দিকে এত ভালো মানের প্রতিষ্ঠান আমার চোখে পড়ে নাই ওইভাবে, যদিও থাকলেও থাকতে পারে কিন্তু আমার চোখে ওইভাবে পড়ে নেই আর কি। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি কোনো মানে ব্রাঞ্চ বা মানে কোনো শাখায় রাজশাহীতে করা যায়, আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। কারণ রাজশাহীতে হচ্ছে বাংলাদেশের শিক্ষা নগরী, যেখানে হিউজ পরিমাণ মানে হাজার হাজার স্টুডেন্ট সেখানে থাকে, তো অনলাইন ইনকামের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরাই সবচেয়ে আগায় থাকবে, এটা তো আপনি হয়তো জেনে থাকবেন আর কি। তবে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনি চেষ্টা করবেন রাজশাহীতে কোনো ব্রাঞ্চ দেওয়ার জন্য। আর আর আমরা এই কথার সাথে আরেকটা কথা যোগ করি যে আসলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান তো, কিন্তু এটা আমি আমি আপনার সাথে শেয়ার করি যে গুগল কিন্তু বোঝে এটা যে আসলে র্যাঙ্ক কার বেশি। আমি যখন ফেনীতে বসে কোনো কিছু সার্চ দেব যে ফেনীতে টুইন সাবজেক্ট ফ্রিল্যান্সার প্রতিষ্ঠান আছে কিনা, তখন কিন্তু যা যা গুগলের কাছে র্যাঙ্কিং করবে বা গুগলের কাছে যারা বিভিন্ন সাইট দিক থেকে মানে উপরে থাকবে তাদের কিন্তু এটা শো করবে প্রতিষ্ঠান হিসেবে আপনি ধরে নিতে পারেন যে জি জি গুগল আপনাকে সাপোর্ট করছে। জি জি অবশ্যই ইনশাআল্লাহ। আমরা আপনি যখন বলেছিলেন তখনই মাথায় আছে, তবে আমরা আমাদের আরো কিছু প্রাতিষ্ঠানিক প্ল্যান আছে ইনশাআল্লাহ, করোনার কারণে প্ল্যানগুলো আমরা বাস্তবায়ন করতে লেট হচ্ছে, ওগুলা করলে ইনশাআল্লাহ আপনার এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা ভেবে দেখবো প্রাতিষ্ঠানিক ভাবে। যেহেতু রাজশাহী একটা ইউনিভার্সিটি রয়েছে গভর্নমেন্ট, সেটা বিশাল একটা ইয়া করে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমি একদম শেষ কোশ্চেন আজকে প্রোগ্রামে মোহনের কাছে করতে চাই। মোহন, আমরা আজকে যে মোহনকে দেখতে পাচ্ছি বা আমরা বলতেছি যে ফ্রিল্যান্সার মোহন, ভবিষ্যতে আমরা মোহনকে ফ্রিল্যান্সিং লেভেলে কোন লেভেলে দেখতে চাই ফ্রিল্যান্সিং এ, আপনি মোহনের কি পরিকল্পনা আছে? পরিকল্পনা হচ্ছে আমি দেশটারে কিছু ফ্রিল্যান্সার নিয়ে আউটসোর্সিং টা ফার্ম করার চিন্তা ভাবনা আছে, যে হচ্ছে আউটসোর্সিং টাইপের কিছু একটা করা, নট লাইক প্রতিষ্ঠান, যে আউটসোর্সিং ফার্ম থাকবে। আর যেহেতু আমি আইটি স্টুডেন্ট, আমার ব্যাকগ্রাউন্ড আইটি, সেহেতু হচ্ছে আইটি নিয়েই থাকবো, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। ওকে, থ্যাংক ইউ সম্মানিত ভিউয়ার, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের টুইনস অফ ট্রেনিং এর দুজন সফল ফ্রিল্যান্সারের যে তাদের যে জার্নি, তাদের যে সফলতা টুইনস অফ ট্রেনিং থেকে শুরু করে
আজকে পর্যন্ত তারা ফ্রিল্যান্সিং এ যে সফলতা অর্জন করেছেন সেই জার্নির গল্পগুলা, সফলতার গল্পগুলো আপনারা শুনেছেন। তো আমি আবার একটু রিপিট করি, আপনারা জানেন আমাদের টুইনস অফ ট্রেনিং করোনা প্রাদুর্ভাবে প্রত্যেকটা কোর্সে আমরা 75% অফ দিচ্ছি শুধুমাত্র করোনা প্রাদুর্ভাবে, এবং আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আপনারা ঘরে বসে অনলাইনে কোর্স করতে পারেন। এখন গ্লোবালাইজেশনের যুগ, আপনি এই আইটির সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে স্কিল তৈরি করতে পারেন। সো যারা করোনার প্রাদুর্ভাবের এই অজুহাত দেখিয়ে আপনারা ঘরে বসে আছেন, সময় নষ্ট করছেন, আমার রিকোয়েস্ট থাকবো তারা সময়গুলা নষ্ট না করে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে, ভালো প্রতিষ্ঠানে খোঁজ খবর নিয়ে এডমিশন নিয়ে স্কিল ডেভেলপ করুন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান। আর পাশাপাশি আমাদের টুইনস অফ ট্রেড জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের আজকে যারা অতিথি রয়েছেন, আমাদের অতিথিদের যে পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে, তারা সবাই যাতে তাদের যে পরিকল্পনা গুলো বাস্তবায়ন করতে পারে আশাবাদ ব্যক্ত রইল। আজকের এই যে দীর্ঘক্ষণ আমাদের সাথে আপনারা রয়েছেন, আপনাদের ভিউয়ার যারা আমাদের সাথে কানেক্ট ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলি, আজকে লাইভটা আপনারা দ্রুত শেয়ার করুন, আর শেয়ারের সময়টা আগামীকাল রাত 9টা পর্যন্ত থাকবে, মিনিমাম 50টা শেয়ার করতে হবে, সর্বোচ্চ শেয়ারকারী পাবেন আমাদের টুইন সফটওয়্যার ফ্রিল্যান্সিং কোর্সের যে কোনো একটি কোর্সে 100% স্কলারশিপ। 100% স্কলারশিপের বিষয়ে একটা কথা বলি, অনেকে দেখবেন অনেক প্রতিষ্ঠান 100% স্কলারশিপ দিয়ে থাকে, কিন্তু যখন আপনি অ্যাডমিশন নিতে যাবেন তখন বলে যে সার্টিফিকেট বাবদ 1000 টাকা দিতে হবে, অথবা ভর্তি ফি বাবদ 1000 টাকা দিতে হবে। আমার বুঝে আসে না যে তাহলে আপনারা কেন 100% স্কলারশিপ বলেন। যদি এটা জি ভাই আছে, আমি আমি হচ্ছে আপনাদের ফেনীতে এটা ভুক্তভোগী আমিও ছিলাম, মানে কোন একটা আপনার কোনটা আসার আগে এখানে আমি একটা ভুক্তভোগী ছিলাম এটার, যে 100% স্কলারশিপ, পরীক্ষা নিয়েছে, পরীক্ষাও 100%, তাহলে আচ্ছা আমাকে টাকা দিতে হবে কেন? যে আমরা মেনটেন করব, মানে 100% কোর্স মানে তো সবকিছু ফ্রি হওয়ার কথা ছিল, যে 80% হয়তো 70% হয়তো তখন ব্যাপার সেবা ছিল, কিন্তু তখন তারা আমাকে বললো যে আমাদের কোর্স ফি আছে, আমাদের হচ্ছে বিদ্যুৎ খরচ আছে, ওয়াইফাই খরচ আছে, এই জন্য এই বাবদ আমাদের দিতে হবে। তারপরে হচ্ছে আর আমি তো তখনই বুঝছিলাম যে ব্যাপারটা কি হবে। রাইট রাইট, তো আমি যেটা বলতে চাই, 100% আমরা যেটা স্কলারশিপ দিচ্ছি, কোনো ফি লাগবে না আপনার, 1 টাকাও লাগবে না, আপনি জাস্ট ভর্তি হবেন, ক্লাস স্টার্ট করবেন, সার্টিফিকেট ফি বাবদ কোনো টাকা লাগবে না, ভর্তি ফি বাবদ কোনো টাকা লাগবে না, 100% স্কলারশিপ আপনারা পাবেন। সো যারা এই অফারটা লুকিয়ে নিতে পারেন, আমরা জানেন গত লাইভের আগের লাইভে আমরা একজনকে দিয়েছিলাম গ্রাফিক ডিজাইনের, আগামী 10 তারিখ থেকে তার ক্লাস শুরু হবে। সো আর একটা বিষয় হচ্ছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বর্তমান যে পরিস্থিতি, আসলে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহর দিকে যাচ্ছে, আমরা যদি নিজেরাই সচেতন থাকি তাহলে আমরা আমাদের পরিবারকে মানে সেফ রাখতে পারবো, আমার দেশকে সেফ রাখতে পারবো। সেজন্য আমরা চেষ্টা করবো, আমি আমার অবস্থান থেকে সেফ রাখি নিজেকে, আমি যদি বাইরে যাই, আমি কি বলে মাস্ক পরে যাই, হাত গ্লাভস পরে যাই, যেগুলো যেগুলো আমার সিকিউরিটির প্রয়োজন, সেগুলো আমরা বাইরে থেকে এসে বারবার হাত ধুয়ে নিই, হ্যাঁ, এই জিনিসগুলো যদি করি তাহলে আমাদের এখন যে করোনার যে ছড়াছড়ি সেটা অবশ্যই কমে যাবে, এবং সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন। এবং আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে লাইভে সবাই কানেক্ট থাকার জন্য, বিশেষ করে আজকে যারা দুইজন অতিথি, আপনারা জানেন আমাদের রাজীব সাহেব, উনি কিন্তু উনি গভর্নমেন্ট প্রজেক্টের কাজ চলতেছে অলরেডি, আমি আমার সাথে শেয়ার করেছেন গভর্নমেন্টের অনেকগুলো প্রকল্পের কাজ চলতেছে, এবং ওই কাজগুলোর কোনো লিমিটেশন নাই, রাতে 9টায় যেতে হয়, 10টায় যেতে হয়। আমি যখন রাজীব সাহেবকে বলছি যে একটা লাইভে আসতে হবে, তখন বলতেছে ভাই আমি তো এই অবস্থা, আমি বলি সমস্যা না, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 42 মিনিট এরকম একটা বাজেট করলে হবে। তো এই যে সময় দিয়ে এত ব্যস্ততার মধ্যে সময় বের করেছেন, এবং আমাদেরকে অনেকগুলো অভিজ্ঞতা জানিয়েছেন, আমাদের মোহনও সেম অবস্থা সময় দিয়েছেন, আমি আশা করছি আজকে আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের যে জার্নিটা আমাদের সাথে শেয়ার করেছেন, এটা আমাদের এবং আমাদের টুইন সফটওয়্যার যারা স্টুডেন্ট, বিগিনার স্টুডেন্ট, যারা কাজ শিখছেন, ফ্রিল্যান্সিং করবেন, তার ফ্রিল্যান্সিং কেরিয়ার গঠনে অনেক বেশি কাজে দিবে, আমি এটা ব্যক্তিগতভাবে আশা ব্যক্ত করছি, আশা পোষণ করছি, কারণ আমি নিজে ফ্রিল্যান্সার, আমি জানি যে ফ্রিল্যান্সিং করতে হলে কোন কোন দক্ষতাগুলো অর্জন করতে হবে, কোন কোন বিষয়গুলো মাথা থাকতে হবে। সো আশা করছি আপনার এই দিক নির্দেশনাগুলো, বিষয়গুলো আমাদের স্টুডেন্টদেরকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এবং নতুন যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং আবার অভিনন্দন দুজনকে, রাজীব সাহেব এবং মোহনকে, আজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমাদের প্রিন্সিপালের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের আজকে লাইভের পক্ষ থেকে অভিনন্দন। আবারও আমরা কোনো একটা
আগামী সপ্তাহে আমরা আবারও কোনো একদিন আবারও একটা লাইভে চলে আসবো কোন দুইজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা টুইন সাপ্টের সাথেই থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা।